ধরুন 2,500-3,000 বছর আগে এটা ছিল গাছপালা ভর্তি গ্রাম, আরও ছোট ছোট কতগুলো শহর ছিল নদীর ধারে, মূল ট্রান্সপোর্ট ছিল নদী। এখন আমি এটা এখান থেকে ট্রানজিট করে এখন চলে আসছি কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে ইকোনমিক, সোশ্যাল, পলিটিক্যাল ইত্যাদি ইত্যাদি অনেকগুলো জিনিস বদলে একরকম চলে আসছে, ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ সব। মজার ব্যাপার হচ্ছে আমাদের একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, সাউথ থেকে এখানে এসে রাজা মহারাজা হয়েছিলেন, তারপরে মোগলরা এসছে, তারপরে ব্রিটিশরা এসছে, তারপরে আমরা 1971-এ আমরা যুদ্ধ করে আমরা স্বাধীন বাংলাদেশ করেছি। স্বাধীন বাংলাদেশ ছোট্ট 56,000 স্কোয়ার মাইলসের একটা জায়গা। এখানে জঙ্গল, ঝাড়, ঝোপঝাড়, নদী নালা সবই আছে। এটাকে আমি গুছিয়ে যে করব, এইটা আমাদের শিক্ষার ব্যাপারে কোনো কালই ছিল না, এখন পর্যন্ত নাই। ত্রিমাত্রিক ভৌত পরিকল্পনা যেটা বলছি সেটাই যেহেতু সারা দেশ, এই 56,000 স্কোয়ার মাইল আমার যে জঙ্গল হবে এই জঙ্গলটা আমার সাজানো জঙ্গল। এখন বরঞ্চ উল্টো হয়েছে, দেখেন এই স্টিমার টিমার এত ফিল আপ হয়, ডুবে ডুবে যায়, একসঙ্গে 100-150 মানুষ মারা যায়, কোনো কিছু নতুন করে সুন্দর করে গোছানোর কোনো কিছুই হয়নি। আগামীর স্থপতি নজরুল ইসলাম ইজ নট অ্যান আর্কিটেক্ট অফ ইয়েস্টারডে, ইজ অ্যান আর্কিটেক্ট অফ টুডে অ্যান্ড টুমরো। তো আমি আগামী শব্দটা আমরা এটাকে প্রচলন করেছি বেঙ্গল সিটি স্থাপত্য শহর এগুলোর ব্যাপারে আমরা এটা আমি মনে করি যে ইসলাম সাহেবের ক্ষেত্রেও আমরা ওনাকে মানে উনি ভবিষ্যতের স্থপতি, উনি এটা আমি একটা এটা তোমাকে আমি একটা প্রস্তাব দিলাম। তো আমার মনে হয় যে আমি যেভাবে ওনাকে ই করছিলাম তোমার ওই হিসেবে, একটা হলো যে ওনার জীবন আর ওনার কাজ। তো আমরা যদি শুরুতে ওনার তুমি যেভাবে চাও, আমি ওনার জীবনটা কিভাবে মানে হলো আর কি মানে পার হলো, মানে সে জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত, এইটা একটা বিরাট ব্যাপার যেটা আমার মনে হয় ইসলাম সাহেবকে বুঝতে হলে ওনার সেই প্রেক্ষাপটটাকেও বুঝতে হবে যে উনি কোন সময়ে কিভাবে উনি এই মানে সবকিছুর সাথে জড়িত কি, তার মানে প্রেক্ষাপটটা বোঝা এক নম্বর। দ্বিতীয় হলো যে ওনার কাজগুলি নিয়ে আলাপ করা এবং আমরা ওনার কাজগুলোকে আরো অন্যভাবে দেখতে চাচ্ছি। একটা তো বাড়িঘর তো আছে, কিন্তু যেটা আমি বলবো যে উনি যে একটা মানে বড় পরিসরের ভাবনা, এই ব্যাপারটা কিন্তু ওইভাবে আমরা আলাপ করি না। আমরা বাড়িগুলোকে নিয়ে অনেক কথা বলি, আর্ট কলেজ একটা সাংঘাতিক বাড়ি অথবা এটা ওটা, কিন্তু উনি যে সামগ্রিকভাবে বিশেষ করে বাংলাদেশের কথা ভেবে যে ভবিষ্যৎ কিভাবে আমরা গোছাতে পারি, কিভাবে আমরা এটাকে একটা এই এই যে দর্শন, এই যে দৃষ্টি, এটাকে আমার মনে হয় যে আমাদেরকে একটু বেশ শক্তভাবে এটাকে করতে লাগবে। এবং এটা ব্যাপারে যে বইটাতে তো মানে সংলাপে উনি চমৎকারভাবে অনেক কথা মানে বলেছেন, বললো যে সংলাপটা থাকাতে আমাদের জন্য একটা বিরাট সংলাপের মাধুর ইসলাম যে বইটা মানে এটা আমাদেরকে একটা বিরাট মানে খোরাক দিয়েছে। কিন্তু এছাড়া আরো অনেক কিছু আমি কিছু ঘাঁটাঘাঁটি করলাম, মানে ওনার হয়তো নিজের আত্মজীবনী লেখেনে, কিন্তু বিক্ষিপ্ত ভাবে নানা জায়গায় নানাভাবে উনি কথাগুলি বলেছে। উনি এই দেশে একটা উজ্জ্বল ভবিষ্যৎ, এবং যে ভবিষ্যতের ভিত্তি হবে জ্ঞান, মেধা, এই 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 এটা হবে ভিত্তি। উনি একটা স্পষ্ট এই জিনিসটা এটি উনি আমাদেরকে সবাইকে এটা উনি ওটা বলেছে, আমরা যারা বুঝতে পারি নাই সেটা হচ্ছে আমাদের
সীমাবদ্ধতা, কিন্তু আমি ওটা একটা ওই জন্য বললাম যে ওই অংশটা মানে দুটো অংশ যদি দেখি, একটা হলো যেন জীবনের যে ধারাবাহিক যে ঘটনা কিভাবে কোথা প্রকৃতি আসছে সেগুলো নিয়ে কিছু আমরা বললাম, আর দ্বিতীয় হলো ওনার কাজ এবং বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের দিক। আমি অবভিয়াসলি ইউ ওপেন ইট অ্যান্ড ইউ উইল সামিট আপ, আলাপের পরিপ্রেক্ষিতে সামিং আপটা তুমি করবে শুধু। না, তুমি তো মোটামুটি শুরুই করে দিলে, আমার মনে হয় এখান থেকে আমরা কথা আলাপ আমাদের আলাপ শুরু করতে পারি। এখানে এক হচ্ছে তুমি এবং আমি, আমরা আমরা আমাদের সাথে মাজহার ইসলামের সম্পর্ক, এটা এটা এটাও একটা ছোটখাটো ইতিহাস, হয়তো আমাদের নিজেদের ইতিহাস, কিন্তু আমাদের নিজেদের ইতিহাসের সাথে বাংলাদেশে স্থাপত্য কিভাবে কিছুটা আগালো আমার মনে হয় জড়িত। তো আমাদের সাথে মাজহার ইসলামের সম্পর্ক, আর আরেকটা হচ্ছে মাজহার ইসলাম নিজেই নিজেই একজন, নিজেই একটা ইনস্টিটিউশন, নিজেই একটা মানে সংস্কৃতি, আর্কিটেকচারাল কালচার যেটা বলি। হ্যাঁ, তো দুটো জিনিসই জড়িত, যেহেতু আমরা আমি তুমি আলাপ করছি তো এটাও চলে আসবে, এবং তাছাড়া আমাদের যে মূল উদ্দেশ্য আজকে আলোচনার বা আলাপের সেটা হচ্ছে মাজহারুল ইসলাম। তো আমার কাছে মনে হচ্ছে তুমি যেটা বললে যে মাজহারুল ইসলামকে একজন আগামীর স্থপতি হিসেবে দেখা, বা আমাদের আলোচনাটা আলাপটা আগামীর স্থপতি হিসেবে নামকরণ করা, আমার মনে হয় অ্যাবসলিউটলি 100%, উনি যেটা বলতেন না 100%, অ্যাবসলিউটলি উনি আগামীর স্থপতি। ও আমি আমার আমাদের বইটাতে এক জায়গায় আমি লিখেছিলাম ইন্ট্রোডাকশনটাতে, দালিয়া নওশিন, দালিয়া আপা মাজহারুল ইসলামের বড় মেয়ে, উনি খুব সুন্দর করে এক জায়গায় বলেছিলেন বাবার কথা, যে উনি ভবিষ্যৎটা খুব সুন্দর করে দেখতে পেতেন, দারুণ কথা, এবং ভবিষ্যৎটা দেখেই তারপর অতীতটা তো আছেই, অতীত তো অগ্রাহ্য করা যায় না, বাট অতীতকে যেটা আমি ইংরেজিতে বলি ক্রিটিক করে, অতীতকে যেমন আছে তেমন ভাবে নিয়ে না, অতীতকে ক্রিটিক করে, কারণ ক্রিটিকের বড় ব্যাপার আছে এর সাথে জড়িত। মাজহারুল ইসলামের নিজের যে ইন্টেলেকচুয়াল পজিশনিং, যেটা এখন মার্কসিস্ট বলি বা র্যাশনাল বলি, সবকিছু মিলিয়ে উনি অতীতকে খুব অতীতকেও খুব সুন্দর করে পরিষ্কারভাবে বিশ্লেষণ করতে পারতেন, এবং সেটাই সারাক্ষণ আমাদের সাথে কথা বলতেন, না অতীতের যা যা আছে সব আমার সামনে হাজির করা হোক, সেটাও গবেষণা লব্ধ কাজ, সেটা স্থাপত্য, অতীতের শহর নগর, বসতি, মানুষের বসবাস, কার আছে কার নেই, কে নিষ্পেষিত হচ্ছে, কে হচ্ছে কে করছে, এটা আমার সম্মুখে সম্পূর্ণভাবে হাজির করা হোক, তারপর আমি বেছে নিব আমার অতীতের কোনটা গ্রহণযোগ্য কোনটা না, তারপর এটা তো একটা দিক। আরেকটা হচ্ছে ভবিষ্যৎ। হ্যাঁ, আমি আমার যেই বর্তমান সমাজ ব্যবস্থা সমাজ আছে এটাকে আমি ভবিষ্যতের দিকে নিয়ে যাব, এবং ভবিষ্যতের দিকে নিয়ে যাবার জন্য উনি যেটা সবসময় বিভিন্নভাবে বলেছেন, আকার ইঙ্গিতে হোক বা মাঝে মাঝে সরাসরি, পৃথিবীর যে কোনো জায়গার থেকে ভালো যায় ভালো যদি ধারণা আমার নিতে হয় নিব, আমি কর্বুজিয়ে আমি নিব না, ফ্রাঙ্ক লয়েড আমি নিব না, বা যেই হোক সোভিয়েত প্ল্যানিং নিব না, না আমাকে সব কিছু দেখে সেমনি একইভাবে বিশ্লেষণ করে আমাকে একটা রিকম্পোজিশন করতে হবে। আমার পার্সোনালি যতটুকু আমি ওনার কাছ থেকে বুঝেছি আমি এটাই গ্রহণ করেছি, অ্যাবসলিউটলি সাইফ যেটা বললে যে উনি আগামীর স্থপতি, এবং আগামীর স্থপতি হবার জন্য একটা একটা বুদ্ধিদীপ্ত পজিশন দরকার। আমার চিন্তাভাবনা একভাবে প্রসারিত হওয়া দরকার, আমাকে কোনটা আমি গ্রহণ করব, কোনটা ক্রিটিক করব, কোনটা আমি তো বুদ্ধি নিয়ে আমি যে কোনো জিনিস চিন্তা করতে পারি, কিন্তু সেটাকে আবার যেহেতু আমরা স্থপতি আমাদের কাজে ওটাকে নিয়ে আসতে হলে ওটাকে আবার ট্রান্সলেট করতে হয়, সেই আমার আমার কি বলে ক্যাপেবিলিটিও দরকার ট্রান্সলেট করা এবং আমার কাজে। তো এইটা একটা দিক, আমি সত্যিকারই ভাবে চিন্তা করি আগামীর স্থপতি, এটা নামকরণ নিশ্চয়ই করা যায়। নিয়ে আমি একটু বলি যে উনি পরলোক গমন করলেন, আগামী বছর 10 বছর হবে, তাই না, মানে প্রায় 10টা বছর কেটে গেল,
ওনার কাজ, ওনার চিন্তা ভাবনা উনি রেখে গেছেন, রেখে গেছেন কোনো মানে ধরো গুছিয়ে একটা প্রকাণ্ড বই বা ছবি বা ভিডিওতে রেখে যাননি, কিছু কিছু আছে অবশ্যই, কিন্তু এটা একটা অসম্পূর্ণ কাজ। ওনার কাজ, ওনার চিন্তা, ওনার ভাবনা, ওনার আদর্শ সব মিলিয়ে একটা পরিষ্কারভাবে মাজহারুল ইসলামকে বোঝা, এটা আমাদের জন্য প্রয়োজন এবং নতুন প্রজন্ম যারা আছে, ছাত্র ছাত্রী স্থপতি এবং স্থপতি কেন, আমাদের পুরো দেশটাতে যারা আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের শহর নগর বসতি স্থপতি নিয়ে জানতে চান, তাদের মাজহারুল ইসলামের কাজ চিন্তা ভাবনা সম্বন্ধে জানা উচিত। তা আমি এটা একটা বলবো যে একটা অসম্পূর্ণ কাজ, এবং আজকের আমাদের আলাপটা সেটার একটা এই অসম্পূর্ণতাকে আমরা কিভাবে আরেকটা জায়গায় নিয়ে যেতে পারি, মানে অসম্পূর্ণতা কিভাবে পূরণ করতে পারি কিছুটা হলেও, সেটার হয়তো কিছুটা আলাপ হতে পারে। আরেকটা জিনিস তুমি মোটামুটি একটু বলেছো, সেটা হচ্ছে ওনাকে আমরা একভাবে চিনি, আমরা মানে সবাই, আমরা স্থপতিরা বিশেষ করে, যে আমরা বলে বলি তো ওনাকে যে উনি আধুনিক স্থাপত্যের পুরোধা প্রবর্তক, এটা আমরা এটা বলে বাস। আর এরপরে যে আরেকটা জায়গায় যাব, বুঝবো যে কিভাবে উনি প্রবর্তক কোথায় নিয়ে গেলেন, সেটার আমি জানি না বিশ্লেষণ সেরকম আছে কিনা, আমি হয়তো কিছুটা লিখেছি, তুমি লিখেছো, আলাপ করেছি, আমাদের সেই সুযোগটা হয়েছে ওনার কাজ নিয়ে আমরা পরিষ্কারভাবে আলাপ করার একটা চেষ্টা করেছি। আমাদের সাথে সান্নিধ্য ওনার তো একটা খুব গভীর একটা সান্নিধ্য ছিল, তাছাড়া ওনার কাজকে খুব সুন্দর করে বোঝার একটা চেষ্টা করেছি আমরা। ননদলেস এই এটার পর আমরা কোথাও যাইনি। তারপর উনি বাঙালি মনা, বাঙালি সংস্কৃতি, বাঙালি জাতীয়তাবোধ, এটার সাথে স্থাপত্যের সম্পর্কটা কি হতে পারে, এটা চিন্তা করা, এবং সেটা যে একটা ভীত হতে পারে একজন স্থপতির কাজ করার ভীত, সেটা আরেকটা দিক, সেটাও খুব পরিষ্কারভাবে আমরা বোঝার চেষ্টা করেছি কি না জানি না। গত এর আগে তোমার সাথে যে আলাপটা হচ্ছিল টেলিফোনে, উনি আমাদের জন্য দুটো ফ্রন্টিয়ার খুলে গেছেন, চলে গেছেন তো, দুটো ফ্রন্টিয়ার খুলে গেছেন, এটা মানতে হবে সবার, অ্যাটলিস্ট আমরা মানি, আমি মানি, তুমি মানো। একটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের একটা গভীরভাবে জানা, এই যে অতীতের কথা বললাম, অতীত ছাড়া আগানো যাবে না, ভবিষ্যৎ অতীত ছাড়া হবে না, এই যে ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, এটা একটা ফ্রন্টিয়ার খুলে গেছেন, এবং সেটারই সূত্র ধরে তুমি নিশ্চয়ই মানবে চেতনার, চেতনা রিসার্চ সোসাইটির উদ্বোধন, তারপর যে ডকুমেন্টেশন প্রজেক্ট, তারপর পুণ্ডনগর টু শেরেবাংলা নগর বইটা, এটা সূত্র ধরে, তারপর যে এটা হয়তো তুমি একটু আলাপ করতে পারো সাহেব, উনি যে কর্মকাণ্ড ছিল চেতনার, কেন কি কি কর্মকাণ্ড ছিল, এবং আমরা তখন আমরা খুবই নবীন নবীন ছাত্র, এই যে আমাদের একটা আমাদের চোখের সামনে একটা কি বলবো প্ল্যাটফর্ম খুলে দিলেন, অতীতের প্ল্যাটফর্ম, আমাদের কোনো ধারণা নাই বাংলাদেশের ইতিহাস, স্থাপত্যের ইতিহাস, সংস্কৃতির ইতিহাস, কোনো মানে আছে ধারণা, আপচে আপচে ধারণা এখানে সেখানে যেটা দেখেছি, এটাকে যে একসাথে করে বিভিন্ন জন, বিভিন্ন ডিসিপ্লিন, বিভিন্ন মানে কি বলে উঁচু মাপের চিন্তাবিদ, ওনারা এসে আমাদের সামনে কি সুন্দরভাবে হাজির করলেন, মানে এরপরে আর তো পিছনে যাওয়া যায় না। এটা এক নম্বর, যে ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, এই একটা ফ্রন্টিয়ার খুলে দিলেন আমাদের কাছে, এবং সেটা সূত্র ধরে বইটা তুমি যেটা করলে, এবং এখন তো অনেকে অনেকভাবে কাজ করছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে প্লিজ, আমাদের স্থপতিরা যারা আছেন বা অন্যান্য আমাদের সাংস্কৃতিক মণ্ডলে যারা আছেন, বাংলাদেশের স্থাপত্যের ইতিহাসের যেই পূর্ণাঙ্গ আলোচনা হবে সেটা করতে হলে, এবং সেটার ইতিহাস যদি আমাদেরকে জানতে হয়, তাহলে এই জায়গায় যেতে হবে, মাজহারুল ইসলাম যেভাবে শুরু করেছিলেন, যেভাবে নিয়ে ফ্রন্টিয়ারটা খুলেছিলেন, এক। দুই নম্বর আরেকটা ফ্রন্টিয়ার খুলে গেছেন উনি, সেটা হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান এবং পরিচিতি
এবং সম্পর্ক। একটা তো উনি সরাসরি উনি যাদেরকে যেভাবেই হোক বাংলাদেশে আনার ব্যাপারে আগ্রহী ছিলেন এবং কাজ করেছেন, পল রুডফ, স্ট্যানলি টাইগারম্যান এবং সর্বশেষে লুইস কান, তাদের মতো স্থপতি আনাতে আমাদের যে আর্কিটেকচার পরিমণ্ডলে যে একটা প্রচণ্ড ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্স তৈরি হলো, আমরা এটা গ্রহণ করে নেই এখন। হ্যাঁ, কিন্তু এটার একটা মানে এটা ছাড়া কোথায় আমরা যেতাম এটাও হয়তো আলাপ করা যায়, এখন না, অন্য কেউ আলাপ করতে পারে। কিন্তু এই যে আর্কিটেকচারাল ল্যাঙ্গুয়েজ যদি বলি, আর্কিটেকচারাল টেকটনিক যদি বলি এবং প্ল্যানিং যদি বলি, কিভাবে আমি গোছাবো, এগুলো কিন্তু ওই 60 দশকে মাসুদ ইসলাম থেকে শুরু করে পল রুডলফ এবং লুইস কান যেভাবে করে গেলেন সেটা কিন্তু আমাদের মজ্জাগত হয়ে গেছে। আমরা কিন্তু খেয়াল করি না, কিন্তু উই হ্যাভ জাস্ট অ্যাডপ্টেড দোজ টেকনিক্স অ্যান্ড টেকনোলজি। তো এই যে খুলে দিলেন, তাছাড়া তারপর এটা আমরা আজকে আলোচনা করতে পারি আরো মানে আরো এলাবোরেটলি, ওনার সাথে সাক্ষাৎ করার জন্য বিভিন্ন জন আসতেন বাংলাদেশে, মাঝে মধ্যে আমরাও হাজির থাকতাম, এই যে পরিমণ্ডল একটা। তারপর তো উনি আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারের যে শুরুতে শুরু করার আগে ওনাকে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হলো যে অ্যাওয়ার্ডের ফিলসফি কি হবে, অ্যাওয়ার্ডের স্কোপ কি হবে, এবং তারপর তো উনি প্রথম মাস্টার জুরিতে মেম্বার ছিলেন। সব মিলে এই যে একটা আন্তর্জাতিক পরিবেশ আমাদের চিন্তা ভাবনা, একটা তো আগের যেটা বললাম যে একটা ইতিহাস ভিত্তিক মানে আমার আমার ঘাঁটি যেটা ওটা ঠিক করতে হবে, তাছাড়া ওখানে ঘাঁটি গেলে বসে থাকবো সেটা না, আমাকে আন্তর্জাতিকভাবে পরিচিত হতে হবে, আমার পরিচয়টা বাড়াতে হবে সেখানে। আমার উনি একটা শব্দ প্রায় ব্যবহার করতেন, গর্ব। হ্যাঁ, তখন মনে হতো এটা কেমন জেনে শোনাচ্ছে, গর্ববোধ। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে যে ওটা ছাড়া কিভাবে আপনি একজন সত্যিকারের স্থপতি হবেন। তো এই যে দুটো ফ্রন্টিয়ার আমি বলছি, এবং দুটো ফ্রন্টিয়ারের উত্তরসরি আমরা, আমি বলবো এটা, এটাও আমার মনে হয় এটা বোঝা দরকার। একটা ফ্রন্টিয়ার, আরেকটা ফ্রন্টিয়ারের কথা উনি বলেছেন, তুমি বলেছো একটু আগে, যেটা নিয়ে আলাপ একেবারেই নেই বললে চলে, সেটা হচ্ছে এই যে লার্জ স্কেল, বড় পরিসর, মানে সেটা সেটা হলো দেশ, বসতি, অঞ্চল, এটাকে গোছানো। শুধু একটা দুটো বাড়ি করলে হবে না। আমি আবারও কনভারসেশনস উইথ মাজহার ইসলাম পড়ছিলাম, কারণ অনেকগুলো জিনিস আছে তো সবগুলো সবসময় খেয়াল থাকে না, পরে উনি খুবই পরিষ্কার করে বলেছেন যে আমি যেভাবে স্থপতি হয়েছি সেখানে শুধু একটা বাড়ি সেভাবে আমাকে ট্রেন করা হয়নি। উনি বলছেন, আই ক্যান জাস্ট কোট ইউ, উনি কি বলছেন, আমাকে বলা হচ্ছে যে একটা বাড়ি, বাড়ির পর তার বাড়ির পরিবেশ, তারপর পুরো পাড়াটা, পুরো শহরটা, পুরো অঞ্চলটা, পুরো শহরটা আমরা জানি, কিন্তু এই পুরোটা না মাথায় নিয়ে আপনি একটা বাড়ি করতে পারবেন না। পারবেন, কিন্তু সেটার একটা স্ট্যাটাস আর এই সম্পূর্ণটা নিয়ে কাজ করা ওটা আরেক ব্যাপার। এই যে লার্জ স্কেল, পুরো কমপ্লেক্স করা, পুরো শহরকে চিন্তা করা, অঞ্চলকে চিন্তা করা, এটা নিয়ে উনি ভাবতেন। আমি মনে করি একাত্তরের পর থেকে, আমরা এটা আলাপ করতে পারি কেন একাত্তরের পর থেকে ওনার ভাবনা চিন্তাই এটাই বড় করেছিল। আমরা যখনই কথা বলতাম, আমরা কিন্তু তখন তো খুবই নবীন ছাত্র, আমরা চাচ্ছিলাম যে আর্কিটেকচার নিয়ে কথা হোক, এই যে টেকটনিক স্কাল্পচারাল এটা সেটা, উনিও আলাপ করতেন। আমার কাছে এখন মনে হচ্ছে উনি ওটার উপরে যে বাইরে যেতে যেতেন, আচ্ছা এই ছেলেপেলারা এটা আলাপ করতে যাচ্ছে, করি আমি। হ্যাঁ, আমরা লাজলিও লাজল মহলি নাশের কথা বলি, কম্পোজিশন, উনি একটা লেকচারও দিয়েছেন এই ব্যাপারে যে আধুনিক স্থাপত্যের কম্পোজিশনাল নর্মগুলো কি। কিন্তু ওনার মাথায় ছিল বড় পরিসর, এবং উনি দেখছিলেন যে ওরা মানে আমরা এখনো সেখানে যাইনি, ওই বোধোদয়টা হয়নি, কিন্তু লেট আস এন্টারটেইন দেম। হ্যাঁ, আমার কাছে এটা মনে হচ্ছে এই থার্ড ফ্রন্টিয়ার। এবং আমার মনে হয় যে জন্য হয়তো আমরা বেঙ্গল ইনস্টিটিউট করেছি, এই চ্যালেঞ্জটা এটা নিতে হবে আমাদেরকে লার্জ। কিন্তু উনি যখন চিন্তা করছিলেন তখনও চ্যালেঞ্জ, এই যে এখন প্রায় 30 বছর পর এখনও চ্যালেঞ্জ। তো আমি এতটুকুই বলবো এখন, যে এই যে আমার মনে হয় কেন ফ্রন্টিয়ার হচ্ছে, একটা হচ্ছে যে ইতিহাসটা বোঝা,
বাংলাদেশের স্থাপত্যের ইতিহাস এবং মোটামুটি পুরো ইতিহাসটা বোঝায়। এটা হলো প্রথম ফ্রন্টিয়ার। এটা না বুঝে আপনি বাংলাদেশে কিভাবে স্থপতি হবে, এবং এটা হলো এক নম্বর। আর দু নম্বর ফ্রন্টিয়ার হচ্ছে আন্তর্জাতিকভাবে পরিমণ্ডলটা প্রসারিত করা। আমাকে সব দেখতে হবে, মালিতে কি হচ্ছে, জাপানে কি হচ্ছে, কর্বুজিয়ে কি করেছে, গ্রোপিয়াস কি করেছে, ফাইন, ডাচ আর্কিটেক্টরা কি করছে, সাউথ আমেরিকাতে কি হচ্ছে, রাশিয়ানরা কি করছে, আমাকে সব দেখতে হবে, সব দেখতে হবে। এটা হলো দ্য সেকেন্ড ফ্রন্টিয়ার। আর তৃতীয় ফ্রন্টিয়ার হচ্ছে এই যে দ্য লার্জ স্কেল, এটা যে নামেই বলি, বড় পরিসর। বাংলাতে বড় পরিসর বলতে পুরো অঞ্চলকে গোছানো, গ্রাম গোছানো, পুরো দেশকে, শেষ শেষ পর্যন্ত পুরো দেশের কথা বলতেন, পুরো দেশকে গোছানোর ব্যাপারে এইসব উনি এভাবে বলতেন, গোছানো শব্দটা উনি বেশ ব্যবহার করতেন। এই যে এই ফ্রন্টিয়ারটা, আমরা বোধহয় প্রথম দুটো ফ্রন্টিয়ারে অনেকখানি এগিয়েছি, আমি বলতে পারি, মানে অনেকখানি এগিয়েছি বলা যায়। বিভিন্ন কাজ হচ্ছে, বিভিন্ন স্থপতিরা গবেষকরা কাজ করছেন, কিন্তু এই তিন নম্বর ফ্রন্টিয়ার আমার কাছে পার্সোনালি দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। একদম খাঁটি খাঁটি কথা সবার পাশে বসছি, কোন রকমের অতিশয়োক্তি নেই তোমার কথায়। আমি কয়েকদিন আগে একটা লেখা পড়ছিলাম এই অমর্ত সেনের তোমার গার্ডিয়ান পত্রিকায় উঠেছে, পড়তে গিয়ে আমার বারবার নজরুল ইসলামের কথা মনে আসতেছে। কারণ আমরা যখন ওনার কাছে যাই, বয়স তো তত নয়, চতুর্থ বর্ষের ছাত্র আমরা, আমি তো অনেকে বলি যে আমি সেই দিন সন্ধ্যায় একটু জোর করে তোমার সাথে এই পরিবাগে গেলাম, তোমার তোমার যাওয়ার কথা তোমাকে বলেছে, আমি ধরলাম যে না আমি যাব, আমি কোনো একটা ঘটনা ওখানে মাঝখানে করবে। আমি মনে করি ওই যাওয়াটা আমি আমি এখন তুমিও এটা অস্বীকার করবে না, আমাদের জন্য জীবনের একটি মোড় ঘোরানো ঘটনা। আমরা স্থাপত্যের ছাত্র ছিলাম, অধ্যয়ন করছিলাম স্থাপত্যবিদ্যা, কিন্তু ওই পরিবাগে বাস্তুকিলাবিদের অফিসে যদি ওই 1981 সনের শীতের এক সন্ধ্যায় যদি হাজির না হতাম, পরে কি হতাম সেটা আমি ভাবতে কেন জানি পারছি না। আমি আমি মনে করি যে ওটা ওখানে যাওয়াটা শুধু আমি আর তুমি না, ওখানে অনেকে আমরা গিয়েছি এবং আমাদের সাথে একসঙ্গে মিলে আমরা ওখানে অংশগ্রহণ করলাম, কিন্তু ওখানে পরিবারে যে এমন একজন ব্যক্তি আছেন এই তথ্যটা আমাদের কাছে এর আগে কত পরিষ্কার ভাবে উপস্থিত বা হাজির করা হয়নি। এটা আমি যেতে চাই না, আমরা নাম শুনেছি, কিন্তু ওই সন্ধ্যায় ওনার কথাগুলো শোনার পরে, ওনাকে দেখার পরে, ওনার সাথে কয়েক ঘন্টা কাটানোর পরে আমরা মনে করলাম আমরা কোথায় এমন একটা জায়গায় এসেছি যেখান থেকে আমরা সামনের দিকে আগানোর জন্য একটা দিক নির্দেশনা আমরা ওখান থেকে পাবো। মানে আমার মনে হয় যে আমরা এর আগে অত স্পষ্ট, আমাদের ভিতরে অনেক আগ্রহ অনেক কিছু ছিল, আমরা প্রায় নিজেরা অনেক কিছু আলাপ করতাম, আমাদের যেটা কয়েকজন মিলে এগুলো আলাপ করতাম। অমর্ত্য সেনের এই লেখাটা পড়ার সাথে সাথে যখন আমি ইসলাম সাহেবের কথা মনে আসছিল,
কারণ অমর্ত্য সেন যে কথাগুলো বলেছে চমৎকার ভাবে, এই কথাগুলো উনি আমাদেরকে সবসময় বলতো। উনি আমাদের এই যে একটা দৈন্য দশা, আমাদের যে মনে একটা আমাদের যে একটা হীনমন্যতার ভাব, এটার একটা চমৎকার বিশ্লেষণ উনি আমাদেরকে উপস্থাপন করেন, মানে মাজহারুল ইসলাম সাহেব। এটা আমাদের হতে বাধ্য, কারণ আপনি যখন প্রায় 200 বছর একটা এরকম একটা দাসত্বের একটা শৃঙ্খলে আবদ্ধ থাকেন, আপনার যে চিন্তা চেতনা আপনার সবকিছুই কিন্তু একটা দাস মনোবৃত্তির একটা ই ঘটে যায়, এবং সেখান থেকে মুক্ত মানুষ হিসেবে আপনার যে আচরণ, মুক্ত মানুষ, হ্যাঁ, এবং সেইটা সাংঘাতিক ভাবে বাধাগ্রস্ত বা আমি বলবো পঙ্গুত্ব বরণ করেছে। আমরা পঙ্গু শব্দটা আমাদের ম্যানিফেস্টোতে আমরা ব্যবহার করেছি, আমাদের চেতনার ম্যানিফেস্টো, আমাদের চিন্তা চেতনার সম্পূর্ণভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। আমরা এই জন্য অমর্ত্য সেনের এই স্পষ্টভাবে এবং তথ্য প্রমাণাদি দিয়ে উনি যে জিনিস উপস্থাপন করেছেন, এটা আমি মনে করি আজকে 2021 সনে ইসলাম সাহেব 9 বছর হয়েছে চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে, 1981 সনে যখন আমরা গেলাম, মানে আজ থেকে 40 বছর আগে, ইসলাম সাহেব আমাদেরকে এই কথাগুলো প্রতিনিয়ত বলতেন এবং বলতেন আপনারা এইটাকে অনুধাবন করে আপনাদের কর্ম পরিকল্পনা আপনারা এটি করেন, আপনাদের ভিতরে এই বোধটা যাতে আসে যে আপনারা মুক্ত চিন্তা এবং মুক্ত মানুষের মতো পৃথিবীতে বসবাস করতে পারেন। এইটার একটা ঐতিহাসিক পটভূমি আমার কাছে মনে হয় যে আছে, কারণ ইসলাম সাহেবের যে 89 বছরের যে জীবন, এই জীবনটা ওনার জন্মভূমিতে উনি 3টি শাসন ব্যবস্থা প্রত্যক্ষ করেন। 1923-এ জন্ম, 1947-এ ভারত, আর 24 বছর সম্পূর্ণ একটি ঔপনিবেশিক শাসন ব্যবস্থার ভিতর জীবনযাপন, জন্ম, শৈশব, কৈশোর এবং যুবক হয়ে ওঠা, শিক্ষা। এবং মজার ব্যাপার যেটা, যে উনি শিক্ষার ব্যাপারে, কারণ উনি একটা এমন পরিবার থেকে আসেন, ওনার পিতা শিক্ষক ছিলেন এবং গণিতের শিক্ষক, ওনার যে যে যুক্তিবাদী যে মন, হ্যাঁ, পিতাকে দেখেছেন গণিতের ক্ষেত্রে, এবং উনি যখন উচ্চ মাধ্যমিক স্তর পার হয়ে প্রকৌশল পড়তে গেলেন শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে, ক্লাস শুরু হওয়ার পরপরই, মানে যেটা কি করেছে যে ক্লাস সাসপেন্ড হয়ে যায় কিছু আন্দোলন এগুলোর কারণে, উনি কোনো সময় নষ্ট না করে উনি রাজশাহীতে এসে, রাজশাহী কলেজে থেকে পদার্থবিদ্যায়, মানে বিজ্ঞানে উনি স্নাতক একটা ডিগ্রি নিয়ে নেন। তো ওনার যে বিজ্ঞান মনস্ক যে একটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, মানে স্থপতি তো একজন শিল্পী, কিন্তু উনি বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী একজন শিল্পী। একজন শিল্পী মানে যে যা ইচ্ছা তাই করব, সেটাকে আমি করছি না, কিন্তু আপনি অবশ্যই, আপনি কিন্তু ওনার ভিতরে এই জিনিসটা একটা, আমি যেটা দেখলাম যে ওনার এই প্রথম এসে, আরেকটা তো ব্রিটিশ শাসনের যে পুরো একটা মানে শেষ সময়, 24 বছর মানে আন্দোলনতন্ত্রপক্ষে এই দেশ ভাগ, দাঙ্গা, অমর্ত্য সেন যেরকম দাঙ্গার ব্যাপারটি, মানে যে জাতিগত দাঙ্গাকে ওনার মনে যেভাবে দাগ কেটেছে, ইসলাম সাহেবের মনেও সেটা অনেক দাগ কেটেছে। উনি এই যে হিন্দু মুসলমানের যে বিভাজন, এগুলোকে ওভাবে উনি ই করেননি। পাকিস্তান হয়েছে, এটা অনেক কিছুই। আমি মনে করি যে
ওই 24 বছর একটা বিষয় ওনার জীবনের শুরুর ছোট মানে বড় হয়ে ওঠার যে সময়টা সেটা, এবং উনি আমাদেরকে এই ব্রিটিশ শাসনকে আমাদের ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় অধ্যায় হিসেবে অভিহিত করেছে। ওনার এটা আছে এবং ছাপানো আছে, এবং এই সময়টিকে উনি বলেছেন আমাদের পিছিয়ে পড়ার সময়। আমরা 1757-তে যখন পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরে যান, সেই সময়ও ভারতবর্ষ অনেক অগ্রসর একটা দেশ ছিল, অনেক কিছুতে এই থাকা সত্ত্বেও, কিন্তু এই যে 1757 এই ঘটনার পরে যে জিনিসগুলি ঘটেছে সেটারও একটা চমৎকার বিশ্লেষণ আমরা অমর্ত্য সেনের লেখায় পাই। এবং এখন আমি মনে করি যে যখন উনি বলতেন হয়তো মনে হতো যে উনি কথার ছলে বলছেন, হয়তো আমরা ঐতিহাসিক এগুলি ছিল এবং মাঝে মাঝে গল্প মনে হতো, কিন্তু আজ তো এটা কোনোভাবেই অস্বীকার করার ব্যাপার না যে এটা ঐতিহাসিক সত্য। অমর্ত্য সেন বলেছেন যে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লুটপাট এবং ডাকাতির শাসন থেকে একটা ধ্রুপদ ঔপনিবেশিক শাসনের জন্ম। আপনি শুরু করছেন মানে এটা ডাকু একটা সংস্কৃতি, আপনি একজনের বাসায় এসে হামিল হলেন, জোর করে দেশকে ই করে সেখান থেকে আপনি একটা সিস্টেম্যাটিক লুণ্ঠন প্রক্রিয়া শুরু করলেন এবং এভাবে 100 বছর চালিয়ে সেটাকে একটা রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে নিয়ে এসে আরো 90-100 বছরের মতো সময় করলেন। এবং ভারতে ব্রিটিশ ঔপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিস্তারের অর্থের যোগান এর প্রধান মূল অংশে এসেছে বাংলা থেকে। আপনি মনে করেন যে তুমি বুঝতে পারো যে বাংলা কি সমৃদ্ধ একটা অঞ্চল ছিল, যে এই বেনিয়ারা এসে এখান থেকে যে অর্থ সম্পদ আহরণ করে তা দিয়ে তারা সমগ্র ভারত জয় করার ইচ্ছে ব্যবহার করে এবং এটাকে বাংলার রক্তক্ষরণ যেরকম হয় অর্থক্ষরণের যুগ বলা যায়, যে বাংলাকে নিঃস্ব করার একটা প্রক্রিয়া শুরু হয়। এবং এই নিঃস্ব করা হয় কিভাবে, খাজনা তোলা, শুল্ক মুক্ত ব্যবসা করা এবং তথাকথিত উপঢৌকন প্রাপ্তি, এগুলো ছিল এই অর্থ সম্পদ উপার্জনের উৎস। এটাকে লুটপাট ছাড়া কিছুই বলা যায়। ইসলাম সাহেব এই জিনিসটাকে সম্পূর্ণভাবে বুঝে উনি আমাদেরকে এই এটা দিতেন যে আপনারা মানে এটাকে বুঝুন এবং আপনার অবস্থানটাকে ইসলাম সফটি ইসলাম সুদীর্ঘ এই ঔপনিবেশিক শাসনের কাটিয়ে কতটা কাটিয়ে আত্মসম্মানের সাথে জ্ঞান ও মননশীলতায় বাঙালি জাতিকে বিশ্ব সভায় দেখতে চেয়েছে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য নিজেকে নিয়োজিত করে। এই যে দেখতে চাওয়াটা, এটা কিন্তু কোনো উচ্চাকাঙ্ক্ষী অভিলাষ নয়, এটা মানুষ হিসাবে আপনার যে ন্যায্য যে অধিকার, মানুষ যদি আপনি এটা তো উনি এইভাবেই বাঙালিকে বাংলাদেশকে বাংলাদেশের স্থাপত্যকে দেখতে চেয়েছেন। এই জন্য ইতিহাসে এই পটভূমিকা আমাদেরকে খুবই সুন্দরভাবে বুঝতে হবে, বুঝে তখন ইসলাম সাহেবকে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এটা গেল সেই প্রথম 24 বছর, এরপরে আরো 24 বছর, 47-71, 24-24,
এই 48 বছর পরে আমরা আসলে স্বাধীন হলাম। তো 24 বছর পাকিস্তানের সময় পাকিস্তান হয়ে গেল এবং ইসলাম সাহেবের স্থাপত্য পড়ার ব্যাপারে আমার কাছে মনে হয়, আমি এটা আরেকটু বোধহয় ই হতে হবে যে সম্ভবত শিবপুরে থাকা অবস্থায় এই ব্যাপারে একটা বোধহয় উনি সিদ্ধান্ত করে নেন, কারণ উনি যে বৃত্তিটা পান এটা সমগ্র শিবপুরে থাকা অবস্থায় বৃত্তিটা উনি পান এবং ওনার ভিতরে এই অনুধাবনটা চলে আসে যে বাড়িঘর তৈরি করার জন্য পুরো কৌশলী কাজ না, এটা স্থপতির কাজ। এবং স্থপতি শব্দটা যে ব্রিটিশ ভারতে কিন্তু একটা বিলুপ্ত শব্দ, স্থপতি ব্রিটিশরা যে জিনিসগুলো ইন্ট্রোডিউস করে তার ভিতরে প্রকৌশল আর্কিটেক্ট ছিল, কিন্তু সেগুলো এমন কোনো মানে ইসের না যে সাংঘাতিক কিছু একটা ব্যাপার, কিন্তু মূলত প্রকৌশলীরাই এই বাড়িঘরের নকশা বা ডিজাইন করার। ইসলাম সাহেব ওনার এসে উনি জানতে যে স্থপতি আসলে বাড়িঘর, এবং উনি নিশ্চয়ই এই ব্যাপারে সচেতন ছিলেন, রাজশাহীতে বড় হয়েছেন বা একটা সময় কাটিয়েছেন রাজশাহী পুন্দ্র অঞ্চলের পুন্দ্র অঞ্চল গৌর অঞ্চলের স্থাপত্য ঐতিহ্য সম্বন্ধে নিশ্চয়ই উনি অবগত ছিলেন এবং কলকাতা শহরকেও উনি দেখেছেন। তো আমি মনে করি যে এটা আমি একটু আমাদের আমি শুনেছি যে উনি ওটা, কিন্তু যেহেতু পাকিস্তান হয়ে যাওয়াতে ওই স্কলারশিপটা আবার পুনর প্রক্রিয়ার একটা প্রয়োজন হয়, তো উনি পাকিস্তানে এসে মানে ঢাকায় এসে সরকারি চাকরি যোগদান করলেন দেশে, এবং সরকারি চাকরি যোগদান করে এর মধ্যে স্কলারশিপটা প্রসেস হয়ে যায় এবং 50 তো উনি আমেরিকায় চলে গেলেন আর্কিটেকচার পড়তে, এবং 3 বছর পরে উনি আসেন 53-তে। এবং ওনার এই যে পাকিস্তানি যে সময়টা, আমার কাছে এটাকে আমি দুটো ভাগে দেখি, একটা হলো সরকারি চাকরির সময় আরেকটা হলো বাস্তুকলাবিদের সময়। সরকারি চাকরি প্রকৌশলী হিসেবে 47 থেকে 53 পর্যন্ত, স্থপতি হিসেবে 53 থেকে 64 পর্যন্ত সরকারি চাকরি উনি করেন। এই সময়ে উনি একটা সাংঘাতিক বঞ্চনার শিকার হন এবং এই বঞ্চনার শিকার হওয়ার পিছনেও একজন ব্রিটিশ স্থপতি ছিলেন যিনি ওই দপ্তরের প্রধান ছিলেন, কিন্তু মাজহারুল ইসলাম যখন আমেরিকা থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি নিয়ে এসে ওনার হাতে যখন প্রথম দুটি কাজ ন্যস্ত করা হয়, এই চারু ও কারু মহাবিদ্যালয় এবং গণগ্রন্থাগার, এই দুটো প্রকল্পর যে নকশা উনি অত্যন্ত দ্রুততার সাথে চমৎকার ভাবে যে দুটো বাড়ির নকশা তৈরি করেন এবং 1955-এর ভিতর বাড়ি দুটো তৈরি হয়ে যায়, 53 থেকে 55-এর ভিতরে দুটো বাড়ি আমরা পেয়ে যাই, যেটা এই বলতে গেলে উপমহাদেশের জন্য একটা বড় একটা ঘটনা, এই দক্ষিণ এশিয়ার আধুনিক স্থাপত্যের জন্য এরকম একটা 53 55-তে নির্মাণ শেষ। এটা আমার মানে এবং ওনার কাছে শুনেছি যে ওই ভদ্রলোক ব্রিটিশ সেই উনি এটাকে সহজভাবে মেনে নিতে পারেনি যে এই 30 বছরের ছোকরা একটা করে ফেললো যেটা ওর জ্ঞান বুদ্ধিতে ওটা তুলে নেয়, ও মাত্র 3 বছরের স্থাপত্য শিক্ষার পরে এসে, কারণ মাজহারুল ইসলাম একদম সেই সময়ে পৃথিবীর সমসাময়িক স্থাপত্যের সাথে ওনার একটা সংযোগ স্থাপিত হয়ে গেল আধুনিক যে স্থাপত্য দিকে ছিল সেটার উপরে। এবং এই যে উনি একটা যুগান্তকারী কাজ করলেন, এই কাজটাই ওনার জন্য কাল হয়ে দাঁড়ায় এবং উনি সাংঘাতিক ভাবে একটা
নেগলেক্ট এবং একটা অসহযোগিতার এসে পড়লেন। ওনাকে কাজটা ওরকম দেওয়া হতো না, দু একটা কাজ যে করেনি সেটা বলবো না, কিন্তু বেশিরভাগ কাজই উনি কাজ করেছেন, উনি তো বসে থাকার মানুষ নয়, কিন্তু সেগুলো তৈরি হয়নি। উনি এখন এগুলো তো সরকারি দপ্তরে ই করলে বোঝা যাবে যে এগুলো ই কথা, কিন্তু আমরা যেটা ওনার কাছে মানে শুনেছি এবং জেনেছি, যেমন এই দুটো বাড়ি করার পরে উনি আজিমপুরে সরকারি আবাসিক এলাকায় দুটো আবাসিক বাড়ি ডিজাইন করে এবং একটা মহিলাদের মিলন কেন্দ্র ডিজাইন করে এবং যেগুলো নির্মিত আজিমপুরে যে দুটো আবাসিক বাড়ি উনি ডিজাইন করে, এই বাড়িগুলো একটা তো ভেঙে ফেলা হলো এই কিছুদিন আগে, মানে এটা কি বলবো, এখনো বোধ হয় অন্যটা টিকে আছে, বাংলাদেশের সম্ভবত সর্বপ্রথম মেজনেট টাইপের বাড়ি। এবং এই সময় 50-এর দশকে এত আধুনিক চিন্তার আবাসন তো অন্য কেউ তখনো ভাবেনি, এই মেজনেট বা ডুপ্লেক্স বলেন। এবং ওই যে অ্যাপার্টমেন্ট বাড়িটা, ওটার যে পরিকল্পনা করে আপনি দেখেন যে কি আধুনিক বাড়ি ছিল, এই যে লেডিস ক্লাব যে মহিলাদের মিলন কেন্দ্র, প্যাভিলিয়ন যে টাইপের যে আমরা কথাটা বলি, ওই বাড়ি কয়েকটা এরকম বর্গাকার প্যাভিলিয়ন একত্র করে করেন, তো এগুলো অত্যন্ত উঁচু মানের এবং যুগান্তকারী কাজ ছিল। এছাড়া আরো কয়েকটা বাড়ির কথা অনেক কাছে শুনেছি, যেমন ঢাকা স্টেডিয়াম, ঢাকার যেই এটা কিন্তু ওনার ডিজাইন করা, কারণ ঢাকায় এর আগে কোনো স্টেডিয়াম ছিল না ক্রিকেট খেলার জন্য, এটা কিন্তু একটা ক্রিকেট স্টেডিয়াম হিসাবে ডিজাইন করা, বাউন্ডারি ই করে এবং ঢাকা স্টেডিয়াম উনি ডিজাইন করেছেন। এছাড়াও যে চলচ্চিত্র উন্নয়ন কেন্দ্র, এই কিছুদিন আগে ভেঙে ফেলল, ওটাও মাসুদ ইসলামের ডিজাইন করা ছিল। এবং রমনা উদ্যানে একটা চমৎকার রেস্টুরেন্ট, এটাও ওনার ডিজাইন করা, এগুলো উনি সেই 50-এর দশকে এই কাজগুলো উনি করেন। রমনাটা বোধ হয় সম্ভবত সাথে হতে পারে। এই একটা প্রতিকূল পরিস্থিতিতে উনি বারবার চাকরি ছাড়ার জন্য পত্র দেন, কিন্তু কোনো সময় ওনার যারা ই ছিলেন ওনাকে পছন্দ করতেন, ওনার যারা বেশি ছিলেন হয়তো অনেকই করে, কিন্তু এগুলো গৃহীত হয়নি। তো উনি 57 সালে আবার লন্ডনে গেলেন, সেই আমাদের উষ্ণ আর্দ্র অঞ্চলের স্থাপত্যের উপর একটা স্নাতকোত্তর ডিপ্লোমা করার জন্য কোনিসবার্গের আবার ফিরলেন, অবস্থায় একই, বরঞ্চ আরো এই কারণে উনি আরো শিক্ষিত হয়ে এসেছেন, আরো জেনে এসেছেন, তো এটা তো আরো অসুবিধার সৃষ্টি করছে, আবারও পদত্যাগ পত্র দেন, কারণ ওনার পক্ষে চালিয়ে নেওয়া দুরূহ হচ্ছিল। সেই পদত্যাগ পত্র তখন মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান উনি নিজে ফিরিয়ে দেন যে না, আপনি পদত্যাগ করতে পারবেন, এটা সম্ভবত 57-58 সময়, মানে মার্শাল ল আগের কথা। তারপরে তো মার্শাল ল চলে আসলো এবং যখন 1907-এ উনি আবার নিজের খরচে পড়তে যান ইয়েলে, এই যে বারবার ওনার যে নিজেকে আরো সমৃদ্ধ করা, জ্ঞানের ভান্ডারকে আরো বিস্তৃত করা, এটা এটা কিন্তু আমি মনে করি যে একটা বিরাট ব্যাপার, যে উনি এবং এইবার উনি নিজ খরচায় ইয়েল বিশ্ববিদ্যালয়, আমেরিকার প্রথম সারির একটা বিশ্ববিদ্যালয়, সেটার স্থাপত্য স্কুলে উনি স্থাপত্য করতে যান পল রুডলফ ওনার শিক্ষক। উনি নিশ্চয়ই অবগত ছিলেন যে কোথায় কি হচ্ছে, ইয়েল উনি পছন্দ করলেন কেন, উনি তো আমরা অন্য কোথাও যেতে পারতেন, তো ইয়েলে পল রুডলফ ওয়াল্টার গ্রোপিয়াস এর সরাসরি ছাত্র, ওয়াল্টার গ্রোপিয়াস হলো মডার্ন আর্কিটেকচারের একজন গুরু, যে কয়েকজনকে আমরা গুরু হিসেবে দেখি, ওয়াল্টার গ্রোপিয়াস বাহাস স্কুলের
ফজল ইসলাম ওয়াল্টার গ্রুপের একজন সরাসরি ছাত্রের কাছে যাবেন। জানি না, শেষ করে যারা নবীন ছাত্র ছাত্রী বা আর্কিটেক্টরা, তুমি যেটা বললে অ্যাবসলিউটলি রাইট, কেন পল রুডলফের ওখানে উনি নিশ্চয়ই চিন্তা ভাবনা করে গেছেন, উনি এমন না যে হুট করে এক জায়গায় চলে যাবেন, অ্যাবসলিউটলি না। পল রুডলফের স্কুল, পল রুডলফ বাই দ্যাট টাইম, যে আমরা যেটাকে ট্রপিক্যাল মডার্ন আর্কিটেকচার বলি, এখন যেমন সিঙ্গাপুরে কোনো আর্কিটেক্ট আছেন, শ্রীলঙ্কায় আছেন বা ভারতবর্ষে আছেন, অনেকে দারুণ 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 কাজ করছেন এবং ট্রপিক্যাল মডার্নিজম নামে খ্যাত। পল রুডলফ প্রথম ট্রপিক মডার্ন আর্কিটেকচারের ল্যাঙ্গুয়েজে ট্রপিক্যাল ধারণা দিলেন। ফ্লোরিডাতে যে দারুণ দারুণ কাজ আছে, পরের কাজ কি সেটা আরেক ব্যাপার, তো সেটা তো মাজহারুল ইসলাম জানতেন। এবং এই বাড়িগুলো 1950s এ তৈরি করা পল রুডলফের বাড়িঘর, এবং ওই বাড়িঘরের সাথে পরে যদি মাজহারুল ইসলামের কাজের একটা কম্প্যারিজন করি, আমি তো মিল পাই। তো আমার মনে হচ্ছিল যে ট্রপিক্যাল মডার্ন আর্কিটেকচার, এবং উনি পল রুডলফে পেলেন সেটা। সরি প্লিজ, না ঠিক একদম। এবং শুধু রুডলফ না, ওখানে আরো দুটো মজার ঘটনা ঘটে গেলে, একটা হলো যে উনি একজন বন্ধু পেলেন, আজীবনের বন্ধু স্ট্যানলি টাইগার ব্যাংকে, আর পরিচিত হলেন দুই কানের কাজের সাথে। দুই কানের আর্ট গ্যালারিতে উনি ক্লাস করতেন, আমাদেরকে প্রায় বলতেন যে ওই আর্ট গ্যালারি যেটা 51-52 সনের, কিন্তু কি লাভ, এত কিছু লেখাপড়া করে শিখে এসে ওনার কর্মক্ষেত্রে একই অবস্থা, ওই সেই প্রতিকূল পরিস্থিতি। 62 সনে ফেরত আসলেন, মজার ব্যাপার 62 সনে ফেরত আসলেন, উনি 61-তে যান, 60-এ যান, 61 উনি যাওয়ার আগেই কিন্তু এই আমাদের এখানে যে শেরেবাংলা নগর তখন দ্বিতীয় রাজধানী হবে এটা কিন্তু মোটামুটি সিদ্ধান্ত হয়ে যায়, এবং স্থপতি নির্বাচনের একটা প্রক্রিয়া শুরু হয়ে যায়। তো আমার মনে হয় যখন ওনারা এটা করছে, উনি ফেরত আসার পথে বা পরে বা এসে উনি নামগুলো ওনার কাছে চান, তখন সম্ভবত পূর্তমন্ত্রী ফজলুল কাদের চৌধুরী ছিলেন, সম্ভবত চট্টগ্রামের মানুষ, উনি পূর্তমন্ত্রী, তো উনি এগুলো কাকে, উনি লোকগুষ্টিয়ে আলবার আলত এবং দুই কান, এই ক্রমে তিনটা নাম উনি প্রস্তাব করলেন সে কাছে। এবং মজার ব্যাপার যে উনি 62-তে ফেরত আসলেন, 62-র অগস্টে, কারণ দুই কানের অফিসে পাকিস্তান থেকে প্রথম টেলিগ্রাম পৌঁছায় যে তুমি এই কাজটি করতে আগ্রহী কিনা, কারণ কর্মজিয়ারের সাথে আলোচনা সফল হয়নি, আলতো রাজি হয়েও পরে অসুস্থতার কারণে আসতে পারিনি। তো এই যে যোগসূত্রগুলো, যে কিভাবে উনি এই মানুষগুলোকে এই দেশে আনার জন্য যে ভূমিকা পালন করেন, তো কিন্তু কর্মক্ষেত্রে তো একদম অন্য ভিন্ন ঘটনা। এবং 64 সনে তো চূড়ান্ত ভাবে ইস্তফা দিলেন, এবং ইস্তফা দিয়ে শুরু করলেন বাস্তুকলাবিদ নামে যে প্রতিষ্ঠান ওনার, এবং সাথে নিলেন প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ। এর ভিতরে আরেকটা মজার ঘটনা ঘটে, যে যখন ইয়েল থেকে ফেরত এসে এরকম একটা বৈরী পরিবেশে আবার ওনাকে কাজে যোগদান করতে লাগবে, তো ওনার তো অনেকে সবাই ওনাকে পছন্দ করতেন, তো ডক্টর পুত্রতে খোঁটা ছিলেন ওনার আরেক এরকম শুভাকাঙ্ক্ষী, ওনার ভালো ছিল, সবাই ওনাকে এতই করতেন ওনার। এবং উনি আসলে একজন এমন একজন মানুষ ছিল যে ওনাকে না পছন্দ করে উপায় ছিল, আমরা 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 তো দেখো কিভাবে ওনার এইভাবে হলাম। ডক্টর পুদ্ধতি খোতা ওনাকে বললেন যে আমি এই একটা গবেষণাগার বানাবো, তোমাকে দিয়ে করাতে চাই, কিন্তু তোমার ওখানে তো দিলে তোমার কাছে এটা আসবে না। উনি জানতেন যে সরকারের দপ্তরে যদি আমি কাজটা দিই, ওনার মাজহারুল ইসলামের কাছে এই কাজ আসবে না। ও ওনার যে
বলে তুমি যদি পারো সরকার থেকে যদি একটা বিশেষ অনুমতি নিতে পারো তাহলে আমি সরাসরি তোমাকে এই কাজটা দিতে পারি। এটা আমার সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নেবেন এবং এই ল্যাবরেটরি বাড়িগুলো তুমি করলেন। এটা তখন পাকিস্তান কাউন্সিল ফর সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ল্যাবরেটরি নামে পরিচিত ছিল, এখন তো আমরা ডিসিএসআইআর বলি। তো এই হলো সরকারি সময়ের একটা সংক্ষিপ্ত বিবরণ। এরপরে তো ওনার বাস্তুকলাবিদ পর্ব, এবং বাস্তুকলাবিদ পর্বের মজার ব্যাপার হলো যে 64 থেকে 69 5 বছরে এমন একটা কর্মব্যস্ত সময় উনি পার করলেন। কারণ আমি বলি যে 69 এই কারণে, 69-এর আইয়ুব খান বিরোধী আন্দোলনেই একটা জিনিস পরিষ্কার হয়ে উঠেছে, বাঙালির পক্ষে এই পাকিস্তানের সাথে থাকা খুবই একটা মানে কঠিন একটা বিষয়। কারণ বাঙালি ধীরে ধীরে বুঝতে পারছিল যে তাকে মানে সিস্টেম্যাটিক ভাবে বঞ্চনার এসে, যেই ব্রিটিশ থেকে পাকিস্তানে আসলো তার থেকে আরো এক বড় শোষণের এসে চলে আসলো। তো 64 থেকে 69 এই 5 বছরে উনি যেই কাজগুলো করেছেন, আমি বলবো যে উনি ওনার সারা জীবনের কাজ বলতে গেলে ওই 5 বছরে উনি করে ফেলেন, যেটা একটা মানুষের সারা জীবন দেখে যেতে পারে। উনি 5 বছরে এই কাজগুলো করে উনি দেখিয়ে দিলেন যে কি করা। ওনার আমি সে বুঝে এই ধরনের মেধাবী মানুষ না হলে, এই ধরনের বিচক্ষণ মানুষ না হলে 5 বছর, আমরা আমি তো এতদিন ধরে কাজ করছি একটা কাজকে মানে গুছিয়ে করতে আমি যেরকম ইফেক্ট, উনি কিভাবে এত সুন্দরভাবে চমৎকার ভাবে কাজগুলি করলেন, এবং প্রত্যেকটা কাজ কোনোটা কোনোটা থেকে কম নয় এই কাজগুলি উনি করলেন। এবং 70 থেকে তো দেশের পরিস্থিতি একদম ভিন্ন, ধীরে ধীরে আমাদের স্বাধিকার আন্দোলনের জিনিসগুলি করে, এবং উনি কিন্তু এই সময় হচ্ছে রাজনীতিতে জড়িয়ে পড়লেন। উনি এটা বুঝে ফেললেন যে এই স্থাপত্য এই কয়েকটা সুন্দর বাড়ি দিয়ে এই দেশের ভবিষ্যৎ ভাগ্য এই করা যাবে না, আরো বড় একটা ভূমিকা এবং সেটা রাজনৈতিক এটাকেই করতে হবে। এবং এই যে 69-এর গণ অভ্যুত্থান থেকে উনি রাজনীতির সাথে এলেন, এবং মোটামুটি আমি বলবো যে মৃত্যুকাল পর্যন্ত উনি এটাতে এসেছিলেন, এবং এই ব্যস্ততম সময়ের ভিতরে উনি আরো যেটা করে সেটা হলো যে, যেটা আমি আগে বলেছি যে পল রুডলফ, তারপরে লুই কান, তারপরে স্ট্যানলি টাইগারম্যান, এনাদেরকে কাজ করার যেই সুযোগ উনি তৈরি করে দেন বাংলাদেশে, এই ঘটনাগুলি ঘটে। এবং পাকিস্তান স্থপতি ইনস্টিটিউটের সভাপতি নির্বাচিত 1967 সনে উনি পাকিস্তান, এবং ওনার সেই সময় পাকিস্তানে বাংলাদেশে যার জায়গায় কতটুকু পাকিস্তানে ওনার অনেক গুণগ্রাহী অনেক ভক্ত আছেন, এখনো মানে ছিলেন এখনো আছেন, এবং ইসলাম সাহেবকে এক বাক্যে ওনারা ওনাদের স্থপতি হিসাবে ওনারা মনে করেন যে ইসলাম উনি করলেন। আমি শুধু সেটা না, উনি করে 1968 সনে ঢাকায় সর্ব পাকিস্তান স্থাপত্য সেমিনারের আয়োজন করেন, এটা ছিল তৃতীয় আয়োজন, করাচি লাহোর হয়ে উনি ঢাকায়, এবং কোথায় শেরেবাংলানগরে, তখন এটা আইয়ুবনগর হিসাবে ছিল, উনি এটাই করলেন। এবং অত্যন্ত সফল একটা সেমিনার, এবং স্থাপত্যের উপর এই যে একটা আয়োজন সেই সময় পাকিস্তানি স্থপতিরা করছিলেন, বাঙালি পাকিস্তানি মানে সবাই এ করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেমিনারটা উনি ঢাকায় করলেন, এবং এটা একটা বিরাট ঘটনা। তো এইভাবে তো উনি পাকিস্তানের সময়টা পার করলেন। তারপরে তো স্বাধীনতার যুদ্ধ, এবং স্বাধীনতার যুদ্ধের শুরু, স্বাধীনতা ঘোষণা 26শে মার্চ 1971 থেকে
2012 সালে মৃত্যুবরণ, এখানেও আমি দুটো ভাগ আমি প্রথম ভাগটি 72 থেকে 75 অগস্ট পর্যন্ত, 16ই ডিসেম্বর বিজয় দিবস বিজয় হলো, আর 15ই আগস্ট 1975 জাতির পিতাকে হত্যা এবং জাতির পরিবার সত্য, এই 3.5 বছর মানে 72-75 বছর এইটা একটা অংশ, এটার সাথে ওনার পরের অংশ বিরাট, এই অংশটা ওনার যে বড় স্বপ্ন, ওনার যে বড় যে চিন্তা, বড় ভাবনা, সেই সময়টা উনি যখন ফেরত আসতেন যুদ্ধের পরে ওনাকে বাস্তুকলাবিদার ওভাবে টানেনি, উনি তখন ওই একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বা প্রধান, হ্যাঁ, ওর চেয়ে আরো বড় ভূমিকার জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন, নিজেকে উৎসর্গ করতে চেয়েছিলেন, যে মানে এই একটা দুটা ওই একই জিনিস করে কাজ অনেক করেছে কিন্তু এবং এটা উনি বিশ্বাস করতেন এই কারণে যে উনি এটা বুঝে ফেলেছেন যে এইরকম একটা দেশ 50,000 বর্গমাইল আমরা তখন কোথায় এখন 146 বর্গ কিলোমিটার বলি, 146,000 বর্গ কিলোমিটার তখন জনসংখ্যার 7.5 কোটি মানুষ, নানা রকমের এই অসুবিধা, যুদ্ধ বিধ্বস্ত দেশ, এই দেশকে পুনর্গঠন এবং নির্মাণ, দেশ নির্মাণ, উনি দেশ নির্মাণের স্থপতি হিসেবে নিজেকে নিয়োজিত করার জন্য এবং এই ব্যাপারে উনি বঙ্গবন্ধুর সাথে আলোচনাও করেন। ওনার বয়স তখন 24 পার করে উনি 48 বছরের একটা পরিণত মানুষ, অভিজ্ঞ, এবং ওনার সামনে উনি যে ভূমিটাকে দেখছিলেন এবং এটার সাথে উনি যে আরো কতগুলি কাজ করলেন, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট গঠন করলেন, 72 গঠিত হয়ে যায় বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, নবীন স্থপতিদের সরকারি চাকরিতে যোগদানের বন্দোবস্ত করলেন, অনেকগুলো নবীন সরকারি চাকরিতে যোগদান করলেন এবং কিছু নবীন স্থপতিকে কিছু বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব দিলেন, যেগুলো পরিত্যক্ত প্রতিষ্ঠান ছিল সেগুলো দায়িত্ব দিলেন, কিন্তু এই যে একটা সামগ্রিক ভৌত পরিকল্পনা প্রণয়নের জন্য যে আলাপ যে আলোচনা বঙ্গবন্ধুর সাথে উনি শুরু করেছিলেন সেটা 1975 অগস্টের এই নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে সেটা স্তব্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায় এবং সবকিছু ওনার ওলট পালট হয়ে যায় শুধু দেশে এবং এবং মজার ব্যাপার, মানে এটা শুনতে হয়তো মজা, মানে 1975 সালের অগস্টে উনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের আমন্ত্রিত অতিথি হিসাবে উনি ওখানে এই কালেকটিভ যে ডুয়েলিং, কালেকটিভ ফার্মিং, সিটি ডিজাইন, সিটি প্ল্যানিং, এগুলোর উপর একটা প্রত্যক্ষ ধারণা নেওয়ার জন্য উনি তখন সোভিয়েত ইউনিয়নে সফল হতে ছিলেন এবং সম্ভবত ওই সময় হয় তাস্কেন্ড কোন একটা শহরে ছিলেন, আমি আরো এইভাবে রাতের বেলা ওনাকে ঘুম থেকে জাগিয়ে উঠালো, কারণ যখন এখানে হত্যাকাণ্ড ঘটে তখন ওই সময় ওখানে রাত, গভীর রাতে ওনাকে ঘুম থেকে জেগে উঠে তোমার দেশে তো এই ঘটনা ঘটে গিয়েছে, তোমার দেশের প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, আপনি চিন্তা করেন আপনি বিদেশে আছেন, আপনি একটা নিজেকে প্রস্তুত করার জন্য এসব, তখন আপনার কাছে এরকম একটা খবর পৌঁছালো যে আপনার নেতাকে মেরে ফেলানো হয়েছে, এই যে একটা আঘাত, এই যে একটা পিছিয়ে পড়ার যে ব্যাপার, এটা থেকে উনি সম্পূর্ণভাবে রিকভার করেন নাই করবো, এটা একটা ওনার জন্য একটা বিরাট ইটা দেশের পরি 75 আগস্টের পরে আপনারা জানেন, আমরা জানি সবাই তুমি জানো যে আমরা একটা
অন্য পরিস্থিতিতে পড়ে গেলাম, এবং উনি কিন্তু তার সাথে সাথে ফিরত আসলেন না, উনি মোটামুটি একটা স্বেচ্ছা নির্বাসনে চলে গেলেন যে এটা নিশ্চয়ই একটা সাময়িক ব্যাপার, হয়তো এটার একটা ইয়ে, কিন্তু হয়নি অনেক কিছু, এবং ফিরত আসলেন ৭৭ এসে তখন সরকারের গোয়েন্দা নজরদারি কঠিন সময়, দেখেন একটার থেকে একটা কঠিন সময়, ওনার জীবনটা মানে ওই যে ৭৪ থেকে ৬৯ ৭০ বা এই একটা সুন্দর সময়, আর ওই যে বাইরে পার্লামেন্ট, কিন্তু খালি একটার পর একটা উনি কঠিন সময় পার করছেন, কিন্তু আসার পরে এরকম একটা সময় ওনার দুইজন অনুজ স্থপতি আলমগীর কবির এবং ইয়াফিস ওসমান, যাদেরকে উনি একটা প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়েছিলেন, ওনারা একটা কাজের জন্য ইসলাম সাহেবকে নিয়ে দরখাস্ত করেন এবং কাজটা পায়, সেটা হচ্ছে জয়পুরহাট চুনাপাথর গৃহায়ণ প্রকল্প, এবং ওনার শুভাকাঙ্ক্ষী ছিলেন চট্টগ্রামের সৈয়দ আলী হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, উনি ওনাকে দেখে জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভ ভবনের ডিজাইনটি করার দায়িত্ব দেন, উনি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন এই করে, এবং এই পরিবর্তে এই দুটো কাজ নিয়ে উনি ওনার অফিস ওনার সংসার ওনার সবাই করার জন্য উনি করেন, এবং অনেক কিছুটা বিচ্ছিন্ন কিছুটা নীরব, এবং এটা আমি বলছি যে ৭৭ থেকে মানে সময়টার কথা বলছি, এরকমই একটা সময় মানে ১৯৮১ ৪ বছর ওই শীতের সন্ধ্যায় আমরা হাজির ওনার বাসায় ওনার অফিসে ওনার স্টুডিওতে, আমরা নজরুল ইসলামকে ওরকম একটা পরিস্থিতিতে ওরকম একটা সময় আমরা ওনার সাথে আসি, যখন মানে ওনার একটা দীর্ঘ সংগ্রাম দীর্ঘ একটা প্রচেষ্টা এসে, এবং বারবার এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া, এসব কিছু মিলিয়ে ওনাকে অনেকটাই মানে কাহি করে দেয়, উনি উনি তখন মানে আসলে কিভাবে আপনি করতে পারেন, আপনি যা যা চিন্তা করেছেন যা যা আমি ভেবেছি সবকিছুই মনে হচ্ছে যে কি হবে কি কি করবো, এবং আমার মনে হয় যে এই ঘটনাটা আমাদেরকে যেভাবে উজ্জীবিত করেছে ঠিক একইভাবে নজরুল ইসলামকেও একটা নতুন একটা সময়ের সন্ধান দেয়, এবং ২ দশক ৮১ থেকে ২০০১ মানে চেতনার এই সক্রিয়তার সময় এটা অথবা ওনাকে কিছুটা হলেও একটা শান্তি অথবা আশা এগুলো একটা উদ্রেক ঘটায়, কারণ কেন জানি উনি আমাদেরকে মানে অনেকে বলে যে আমরা সৌভাগ্যবান ছিলাম ওনাকে পেয়েছি, অবশ্যই সৌভাগ্যবান ওনাকে জীবিত অবস্থায় পেয়েছি, ওনাকে সজাগ অবস্থায় পেয়েছি করে, এবং ওনাকে আমরা অনেকটা মানে চেতনাদৃপ্ত অবস্থায় পেয়েছি, কিন্তু উনিও আমাদেরকে আমাদের ভিতরে কিছু হয়তো দেখেছে, নাহলে কেন এতদিন আমাদের উনি তো খুব একটা স্ট্রিক্ট মানুষ ছিলেন, উনি এই ধরনের ওনার হাতে সময় থাকলেও উনি সময় কিভাবে ব্যবহার করবেন এটার ব্যাপারে উনি ছিলেন, তো আমাদের মতো কয়েকজন এরকম চ্যাংরা বললে ঠিক হবে কেন যায় না, আমাদেরকে কেন উনি এত সমাদর করে কেন ওনার অফিসের ঘরে সপ্তাহে ২ দিন বসে এই আলাপ করে, এবং আস্তে আস্তে তারপরে তো ইতিহাস, আমি মনে করি যে এই ঘটনাটাও ওনার এই স্বাধীনতা উত্তর সময়ের একটা উল্লেখযোগ্য ঘটনা, এই চেতনা আমি মনে করি যে চেতনা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরে মানে আমরা তো ২০০১ থেকে আস্তে আস্তে করে আমরা একটু নিষ্ক্রিয় হয়ে গেলাম, কেন জানি আমাদের মনে হয় যে সময়টা একটুখানি ছিল, এবং আপনার তোমাকে একটা ভাবতে হবে যে পৃথিবীতে একটা বিরাট পরিবর্তন ঘটে গেল ১৯৮৯ সনে,
সোভিয়েত ইউনিয়নের পতন ঘটল এবং পৃথিবীতে এই যে সাম্রাজ্যবাদের, তখন তো সাম্রাজ্যবাদ বলা যাচ্ছে না, আমরা তখন তো এইসব নিও লিবারেল টিবারেল এগুলো টার্ম টার্ম করলাম যে নব্য উদারবাদী অর্থনীতি, উদারবাদ, বিশ্বায়ন, হ্যাঁ এই জিনিসগুলির একটাই। এবং উনি একটুখানি কোথায় হয়ে গেলেন যে হয়তো এই এই সময় আর এটার কিছুটা স্থিমিয়ে পড়া, আমরাও ওইভাবে হয়তো বুঝে উঠতে পারি না। এবং আস্তে আস্তে উনি নিজেকে গুটিয়ে ফেলেন, শরীরটাও ভেঙে যায়, কর্মচঞ্চল একটি মানুষ আস্তে আস্তে আড়ালে সরে যেতে লাগে। চেতনা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর উনি 9 বছর বেঁচে ছিলেন এবং এই 2012 সনে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের জন্য এমন একটা ক্ষতি আমি বলবো যেটা পূরণ করা কিভাবে আমি এই মুহূর্তে আমি বলতে পারি না যে এই ক্ষতি পূরণ হবে কিভাবে। উনি সৎ, মেধাবী, ভদ্র, জ্ঞানী, সৃজনশীল একজন স্থপতিকে আমরা 2012 সনের 15ই জুলাই আমরা, এটাই ওনার জীবনের, আমি যে কথাটা আমি করছিলাম যে ওনার জীবনটাকে যদি আমরা একটুখানি গভীরভাবে পর্যবেক্ষণ করি, সেগুলোর থেকে যদি আমরা বিশ্লেষণ করি, করে আমরা, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সামনের দিকে আমরা কিভাবে তাকাতে পারি তার একটা স্পষ্ট নির্দেশনা আমরা পেয়ে যাব। যে একটা মানুষ কিভাবে, মানে আমি বলি যে 89 বছর মারা গেলেন, এর থেকে 50-60 বছরের জীবনটা আপনি নেন, যখন ওনার এই একটা মানে কর্মময় জীবন, ওনার যে আমি মনে করি যে এটার থেকে অনেক কিছু আমাদের শেখার এবং জানার আছে। আমি আমি এটা একটা বলতে পারো যে একটা পটভূমির মতো আমি এখানে আনলাম, একটু সময় নিলাম তোমার সাথে কিছু কাজের পর্বে যেতে পারি, তুমি অবশ্যই বলো, আমি এটা একটুখানি চেষ্টা করছিলাম। না না, তুমি খুব সুন্দর করে পরিষ্কার ভাবে গুছিয়ে এবং সময়গুলো পরিষ্কার ভাবে বললে, বোঝালে মাজহারুল ইসলামের যাত্রা, জীবন এবং যাত্রা তো একটা জীবনী, তো আমিও আমরা জার্নি, এবং এটাও আমরা বলেছি যে ওনার উপর কোনো জীবনীও নেই, পরিষ্কার ভাবে বোঝা, আমরা খণ্ড বিক্ষিপ্ত ভাবে জানি, খণ্ডিত খণ্ডিত ভাবে, বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ভাবে জানি, এবং এটা আসলে ঠিক না। একজন ওনার মতো একজন মানুষ, ওনার সম্বন্ধে পরিষ্কার ভাবে আমাদের ধারণা দরকার, কারণ বিক্ষিপ্ত ভাবে একটা মানে ঘটনা নিয়ে আমরা কেউ না কেউ বা কেউ বিক্ষিপ্ত ভাবে একটা সমালোচনা করে বসেন, এবং সেটা ওনার জন্য মুখেই যুক্তিযুক্ত না, ফেয়ার না। তো আমার মনে হয় এটা একটা কাজ, তুমি সুন্দর করে একটা মানে ওনার জীবনের বর্ণনা দিয়েছো, এটা সবারই জানা উচিত এবং এটা নিয়েও কাজ করার দরকার। তবে আমি একটা জিনিস এখানে বলতে চাই, একটা তো হ্যাঁ আমরা কোথায় যাব এখন, আমরা উনি নেই, নজরুল ইসলাম নেই, আছে তার তার জীবনী আছে, সেটা আমাদের সুন্দর করে বর্ণনা করতে হবে, গবেষণা করে বার করতে হবে। আর আরেকটা হচ্ছে ওনার কাজগুলো এখনো আছে, অনেকগুলো ভেঙে ফেলা হচ্ছে, হবে জানি, স্থপতিরাই করছেন। আর 3 নম্বরে হচ্ছে ওনার চিন্তাভাবনা, ওটাও বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় আছে, আমরা যতটুকু চেষ্টা করেছি এক জায়গায় আনার, ও সেটাও সম্পূর্ণ কাজ না, আরো আছে। এই যে এটা ওনার জীবনী, ওনার কাজ এবং ওনার চিন্তাভাবনা, এটা একত্র করা দরকার। ওনার মতো মাপের একজন মানুষের কাজ, উনি বাংলাদেশের জন্য নিবেদিত ছিলেন, উনি মানে স্থাপত্যের জন্য নিবেদিত, তাছাড়া উনি বাংলাদেশের জন্য নিবেদিত। এইখানে আমি একটা জিনিস বলি, আজকে তো আলোচনা আলাপ,
তুমি যেটা বললে সুন্দর করে যে 24 বছর, সামহাউ ইউ হ্যাভ ফিগার্ড আউট যে ওনার জন্ম থেকে 47 24 বছর, 47 থেকে 71 24 বছর, তো প্রথম 24 বছর ছিল ওনার মানে জীবনী জীবন প্রাথমিক জীবন এবং এডুকেশনাল ফাউন্ডেশন, আর 47-এর পর থেকে উনি স্থাপত্যর দিকে গেলেন, স্থপতি হলেন, আর্কিটেকচারাল ফাউন্ডেশন তার প্রথম দিককার কাজ, তারপরে 71-এর পরের ঘটনা, ওটাও একটা কমপ্লিকেটেড ব্যাপার। আমি প্রথম দিককার কথা একটু বলি, সেটা হচ্ছে ওনার উনি যেখানে পড়াশোনা করেছেন সেগুলো যদি আমরা লিস্ট করি কি কি পাওয়া যায়, রাজশাহী কলেজ, তারপর প্রেসিডেন্সি কলেজ, শিব কৃষ্ণনগর কলেজ ছিলেন ওখানে, ওনার বাবা ছিলেন, তারপর প্রেসিডেন্সি কলেজ, শিবপুর, তারপর অরিগন, ইয়েল ইউনিভার্সিটি, হ্যাঁ ইয়েলের আগ পর্যন্ত সেগুলো হচ্ছে তার প্রাথমিক শিক্ষা দীক্ষা, শিক্ষা দীক্ষা আমি বলছি, তারপর তো স্থপতি হলেন। আমার কাছে এই প্রথম দিকটাও আমার কাছে খুবই একটা দারুণ মনে হয়, কারণ উনি স্থপতি হলেন, তারপর পুরো সমাজ নিয়ে চিন্তা শুরু করলেন, তারপর বড় পরিসরে কাজ করব, আমার মনে হয় ঠিক সেটা না। এই যে প্রথম দিককার ওই 1920-30 সেই সময় সেই পরিবেশ ওনাকে সম্পূর্ণভাবে আকৃষ্ট করে রেখেছিল, এবং কেন করবে না ওই সময়টা, আমি আমার কথায় বলছি না, উনি নিজে বলেছেন দ্যাট ওয়াজ এ রেভলিউশনারি পিরিয়ড, উনি বলেছেন একটা বিপ্লবী সময়। আমরা যেরকম আমাদের বয়সে যারা আছি আমরা 71 ছাড়া ভাবতে পারি না, 71 ইজ ইন আওয়ার লাইফ, আমাদের বডি ব্লাড সেলস রক্তকণিকায় জমে আছে এবং সেটাই আমাদের কি বলবো মেন্টাল ল্যান্ডস্কেপ। ওনার জন্য 71 তো আছেই, কিন্তু তাছাড়া সেই 20-30 দশকের সময়টা, শিক্ষা দীক্ষা এবং চতুর্দিকে যে ঘটনা ঘটছে, কালচারাল রেভলিউশন, রবীন্দ্রনাথ তো আছেনই একদিকে, কিন্তু আমি বলছি পলিটিক্যাল এনভায়রনমেন্ট যেটা চলছে, এটা অবশ্যই ওনাকে আকৃষ্ট করেছে। আমি বলবো দু একটা নাম বলা যায়, যেমন মানবেন্দ্রনাথ রায় একটা রেভলিউশনারি ছিলেন, কমিউনিস্ট পার্টির বড় হোতা ছিলেন, মেক্সিকান কমিউনিস্ট পার্টির উনি উদ্যোক্তা ছিলেন এবং মেক্সিকোতে ছিলেন, এবং মস্কোতে যে ইন্টারন্যাশনাল কংগ্রেস হতো কমিউনিস্ট পার্টি, ওনাতে ওখানে গিয়ে উনি ওনার একটা বিরাট অবদান ছিলেন, এবং ভাঙাভাঙি গড়াগড়ি এটা জড়িত ছিলেন। আমি এই নামটা কেন বলছি, কারণ মানবেন্দ্রনাথ রায়ের বই মাজহারুল ইসলামের লাইব্রেরিতে ছিল, তো উনি ভালো করে জানতেন, এবং আমি বলছি যে এই যোগটা, এই যে পুরো সম্পূর্ণ রাজনৈতিক সাংস্কৃতিক পরিমণ্ডলে যে বিরাট পরিবর্তন আসছে বাংলাদেশে, বাংলাদেশ বলতে পশ্চিমবাংলা পূর্ব বাংলা মিলে, এখান থেকে বের হয়ে আসা, এই যে আমি, এবং এটা আমি কেন বলছি, আমি বলি এটা বলছি যে তুমি অমর্ত্য রায়ের কথা বলেছ, যে আমাদেরকে এই যে অতীতটা ভালো করে বুঝে, অতীতটা তো মানে রিসেন্ট অতীত বলতে 200 বছর 300 বছরের মধ্যে যেটা ছিল, যেটা সম্পূর্ণ পরিবর্তন চলে আসে, সামাজিক ইন্টেলেকচুয়াল পরিবর্তন, হ্যাঁ মানে আমি আমাকে আমার মতন করে ভাবতে হবে, ভাবতে পারছি কিনা, আমার ভাবাটাও আমাকে আরেকজন ভাবিয়ে দিচ্ছে, আমার শিক্ষাও আরেকজন আমাকে ওইভাবে শিক্ষিত করছে, এই যে আমি কিন্তু এটা বুঝতে পারছি না, আমি ওটাই মেনে নিচ্ছি, আমি বলছি এটাই সব, হ্যাঁ এই যে পরিবর্তনটা আসতে শুরু করলো 20-30-এ, হ্যাঁ এটা ওনাকে ভালোভাবে এখানে দীক্ষিত করেছে। আমি মনে করি, আমি মনে করি একটু উল্টোভাবে, যে উনি প্রথম থেকেই রাজনৈতিকভাবে দীক্ষিত, এবং সেটা তাকে পরিচালনা করেছে আমাদের সমাজ কোথায় যাবে, সেটা হয়তো বাই দ্য টাইম উনি প্রফেশনালি জড়িত হলেন ওটা একটু স্তিমিত ছিল, 71-এর পর সেটা আবার ভালো করে প্রকাশিত হলো, এবং তারপরে তো উনি সরাসরি রাজনীতিতে জড়ালেন। তা আমি এই কথাটা একটু জোর দিতে চাই, যে আমি আমার মতো করে ভাবব, আমার ভাবনাটাও কলোনাইজড, দেশ কলোনাইজ না, ইকোনমিক কলোনাইজেশন শুধু না, সেটা অন্যরা বলেন, এই যে মেন্টাল কলোনাইজেশন, এখান থেকে বের হয়ে আসতে হবে। তুমি একটা কথা বলেছো, মুক্ত মানুষ, মুক্ত মানুষ শুধু পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স না, আমার চিন্তা ভাবনায় মুক্তি, আমি কারো দাসত্ব মানবো না, আমি আমার মতো ভাববো,
আমি যেখান থেকে বেছে নিতে হয়, আমি কবিতা লিখি, গান লিখি বা স্থাপত্য চর্চা করি, আমি বেছে আমার মতন করে আমার জন্য আমার মানুষের জন্য তৈরি করব। এর জন্য বিরাট একটা ইনভেস্টমেন্ট দরকার আমার, কিসে? ক্রিটিক্যাল থিঙ্কিং। এই আমি এই কথাটা বলতে চাচ্ছি, ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং এটা হয়তো একাডেমিক সার্কেলে ব্যবহৃত হয়, কিন্তু আমি দুদিন আগে গায়ত্রী স্পিভাকের একটা ইন্টারভিউ পড়ছিলাম, উনিও এটা আবার ভালো করে বলছেন যে আমাদের প্রাথমিকভাবে দরকার শিক্ষা দীক্ষায় ক্রিটিক্যাল থিঙ্কিং। টেকনিক শেখানো না, টেকনিক শেখানো খুবই সহজ, আমি এভাবে আঁকবো, ওভাবে দেখাবো, কিন্তু কেন করছি? আত্মসমালোচনা প্রথম কথা। এই অনেকে স্থপতিরা আছেন যারা 80-এর দশকে 90-এর দশকে ডিকনস্ট্রাকশন নিয়ে ব্যতিব্যস্ত ছিলেন এবং ওটাকে সরাসরি একটা ফর্মাল রূপ দিয়েছিলেন। ফর্মাল রূপ মানে এভাবে যাচ্ছে, কোনা কাটা, এটা সেটা, দ্যাট ইজ জাস্ট নট কারেক্ট। ডিকনস্ট্রাকশন ইজ এ পলিটিক্যাল পজিশন, এটা একটা অ্যানালিটিক্যাল পজিশন। ডিকনস্ট্রাকশন মানে যেটা আমি পাচ্ছি, সেটা অতীতের হোক বর্তমানের হোক, ওটা বিশ্লেষণ করে, বিশ্লেষণ মানে ইংরেজিতে অ্যানালিসিস মানে ওটাকে মানে ভেঙে ফেলা, খুলে ফেলা, এবং খুলে দেখা যেখানে কি ঘটছে, কে কাকে নিষ্পেষিত করছে, হ্যাঁ কোথায় দুর্ঘটনা আছে, কোথায় একটা ব্যাপার আছে যেটাকে আমাকে নাড়া দিতে পারে, এই জিনিসটা বুঝে আগানো। সো ডিকনস্ট্রাকশন ইজ অ্যান অ্যানালিটিক্যাল মেথড। এই যে এই ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিকনস্ট্রাকশন, আত্মসমালোচনা, মুক্ত মানুষ হওয়া, কারো দাসত্ব নয়, এবং এটা যুক্তিবাদী ব্যাপার। এই যে এই দীক্ষাটা কেন জানি না আমার কাছে মনে হচ্ছে একটা বড় জিনিস, এবং ওটা আমরা যখন ওনার সাথে জড়িত হলাম, উনি তো প্রথম দিন থেকে বলতে পারেন না এভাবে আপনাকে মানে দীক্ষিত হতে হবে, ধাপে ধাপে হতে হবে। এবং আই হ্যাভ টু অ্যাডমিট মাইসেলফ যে আমি তো কিছু জানি না এবং আমার জানার মধ্যে গাফিলতি আছে, আমাকে এই জিনিসটা পরিষ্কার করতে হবে। তাই এটাই আমি বলতে চাচ্ছিলাম যে প্রাথমিকভাবে ওনার প্রথম, উনি মানে বিফোর ই বিকামস এ টেকনিক্যাল পার্সন, টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং ট্রেনিং হলো, তারপরে আর্কিটেকচারাল ট্রেনিং, তার আগে উনি কালচারালি পলিটিক্যালি ওই যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা ওনার মজ্জাগত হয়ে গেছে। তো হ্যাঁ, তো এটা এটার সাথে আরেকটা জিনিস জড়িত, প্লিজ, যে মডার্ন আর্কিটেকচার, ওনার মডার্ন আর্কিটেকচারের দীক্ষাটা এই টেকনিক্যাল সাইড থেকে না, ওটার সাথে মডার্ন আর্কিটেকচার, 1920-এর দশকের মডার্ন আর্কিটেকচার ওয়াজ এ রেভলিউশনারি আর্কিটেকচার, সমাজকে সাজাবো, নতুন করে গোছাবো। এই যে কোনটা আমি আমি যেতে ফেলে দেব, সেটা হচ্ছে যে এই যে অপ্রেসিভ সিস্টেম, যেটা শুধু আমরা ইংরেজদের বলি, 200 বছর ধরে বিভিন্নভাবে মানে অপারেশন করে আমাদেরকে একটা বিরাট পরিবর্তনের মধ্যে এনেছে এবং সেটাতে তারা লাভবান হয়েছে, এটা তো ইউরোপে হয়েছে। মানে একটা গোষ্ঠী, মানে একটা ইকোনমিক গোষ্ঠী আরেকটা ইকোনমিক গোষ্ঠীর উপর অপারেশন করেছে, এবং সেজন্য ফরাসি বিপ্লব থেকে ইন্ডাস্ট্রিয়াল বিপ্লব, ফরাসি বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল বিপ্লব এবং আধুনিক বিপ্লব, এটা এক একটা ধাপে ধাপে এসেছে, এবং আধুনিক স্থপতিরা সেটাকে গ্রহণ করে এবং সেটার জন্য তারা নতুন একটা আমি বলবো স্থাপত্যগত প্রথা, ভাষা পরিবেশন করেছেন, এবং সমাজের প্রত্যেকের জন্য একটা আর্কিটেকচারাল কন্ট্রিবিউশন, মানে স্থাপত্য সবার জন্য। এবং সেই জন্য 1920 দশকে স্থপতিদের মূল কাজ ছিল হাউজিং এর দিকে, যে হাউজিং জিনিসটা গঠিত হলো, এটা কিন্তু ওই আধুনিক স্থাপত্যের মূল কথা। তো সেটা তো পরিবর্তন হয়ে অন্য জায়গায় চলে গেল 50-এর দশকে 60-এর দশকে, এটাও আলোচনা করতে পারি। কেন আমি যখন 1990-তে একবার ওনার অফিসে গেলাম পরিবাগে, উনি দরজা খুললেন, হাতে একটা বই, ম্যানফ্রেডো টাফুরির আর্কিটেকচার ইন ইউটোপিয়া, আমার একটা দারুণ লেগেছে। তখন বাই দ্যাট টাইম আমি MIT-তে ছাত্র, আমি অনেকগুলো ক্লাস করেছি, ম্যানফ্রেডো টাফুরির একজন ছাত্রী ক্লাস করাতেন, নিশা বান্দিনি, উনি আমাদের পড়াতেন। এই যে মানে পুরো ক্লাসটা ছিল আত্মসমালোচনা, ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করা, হ্যাঁ, এবং স্থাপত্য কোথায় যাচ্ছে এবং কোথায় এই যে 1920-এর রেভলিউশনারি পিরিয়ড থেকে কোথায় এসে ঠেকেছে 50-60 দশকে, মানে ইট হ্যাজ বিকাম কর্পোরেটাইজড, ইট হ্যাজ বিকাম কমার্শিয়ালাইজড,
আধুনিক স্থাপত্যের যে আদর্শগত একটা অবস্থান ছিল সেখান থেকে অনেক সরে গেছে, অনেক সরে গেছে। তাহলে এখন স্থাপত্যকে কোথায় নিয়ে যাব? টাফুরি অনেক খুব কঠিন ভাবে বলেছেন, এখন যারা মডার্ন আর্কিটেকচার করছেন মানে 50-60 দশকে, বেসিক্যালি হলো আর্কিটেকচার, খোলস একটা, এটা দেখাচ্ছেন ওটা দেখাচ্ছেন, আসলে একটা খোলস। হ্যাঁ, তো আমার মনে হয় মাজার ইসলাম কেউ এটা তাড়িত করত যে এখন কোথায় যাচ্ছে। তো এটা আমি একটু বলতে চাচ্ছি যে এই জিনিসটা হয়তো আমরা খেয়াল করি না, কারণ মাজার ইসলাম আসল অর্থে উনি একজন বিপ্লবী। এখন উনি এটা নিয়ে আলাপ করা চাই সাইফ, যে উনি টাইগার ম্যানকে আনলেন, তো টাইগার ম্যানের সাথে কান জড়িত, তারপর ওই ঘটনাটা, টাইগার ম্যান ফেরত যাচ্ছে আমেরিকায় বাংলাদেশ থেকে, হিথ্রো এয়ারপোর্টে লুইস খানের সাথে দেখা, লুইস খান বোধ হয় তখন মানে আহমেদাবাদ থেকে আমেরিকা ফেরত যাচ্ছেন, এবং লুইস খানকে খুবই বিধ্বস্ত দেখাচ্ছিল, এবং ওই হিথ্রো থেকেই লুইস খান নিউ ইয়র্কে গিয়ে উনি রেলওয়ে স্টেশনে মারা যান হার্ট অ্যাটাক করে। সেই সময়টা হয়তো তখনই তাকে লুইস খান অসুস্থ বোধ করছিলেন এবং অনেকগুলো কথা তার মধ্যে নাড়াচাড়া করছিল, এবং টাইগার ম্যানকে দেখার পর তার কিছু কথা, পল রেডফ কেমন আছেন, কে কেমন আছেন, মাজহারুল ইসলামের কথা আসলো, এবং মাজহারুল ইসলামের কথা আসার পরে উনি বললেন মাজহারুল ইসলাম কেমন করে আর্কিটেকচার থেকে সরে রাজনীতিতে চলে গেলেন। খান বললেন আমি এটা পারবো না, আমার কাছে এই জিনিসটা দারুণ লেগেছে। তো আসলে কি মাজহার ইসলাম সরে গেলেন স্থাপত্য থেকে রাজনীতিতে, না এই খোলসওয়ালা বাড়িঘর করা থেকে সত্যিকার অর্থে সমাজ এবং মানুষের জন্য নিবেদিত কাজ করবে? এখানে মনে হয় যে এই ঘটনাটা আলাপটা হিথ্রো বিমানবন্দরে, টাইগার ম্যান বাংলাদেশে আসছেন, গান ইন্ডিয়া থেকে ফিরছেন, এই যে লাউঞ্জে, এই সম্ভবত গানের এটি শেষ একটা কথোপকথন, কিন্তু এই আলাপের ভিতরে ইসলাম সাহেবের উল্লেখটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা, কিন্তু কেন কান টাইগার ম্যানকে ওই কথাগুলো বললো, কারণ কান তো অবশ্যই জানতো যে টাইগার ম্যানের বন্ধু মানুষ, রুডলফের ছাত্র, এরপরে কিন্তু কান আমি মনে করি আরেকটা কারণ আছে, দুই কান কিন্তু আমেরিকার ইতিহাসের একটা অধ্যায় খুবই কাছাকাছি থেকে উনি প্রত্যক্ষ করেছে, সেটাকে যেটা মানে ইংরেজিতে গ্রেট ডিপ্রেশন পিরিয়ড বলা হয়, এবং উনি অভাব, দারিদ্রতা এগুলো অনেক হিসাবে ওনার উনি কিন্তু শ্রমিক সংগঠনদের জন্য কাজ করেছেন, উনি গৃহায়ণ নিয়ে, উনি ওই স্থপতির যে সামাজিক যে ভূমিকা সেটাকে কিন্তু উনি খুব কাছের থেকে দেখেছেন, এবং একটা ধনতান্ত্রিক ব্যবস্থায় কিভাবে মানে এই একটা শোষণ চালানো হয়, বঞ্চনা করা হয়, এবং উনি কিন্তু অনেক ভোকাল এবং অ্যাক্টিভ ছিলেন এই অধিকার এবং এগুলোর ব্যাপারে উনি দেখেছেন যে, এবং উনি ওটা দেখার পরে উনি যখন 50-এর শুরুতে রোমে গিয়ে স্থাপত্যের একটা রূপ দেখলেন যে এটা একটা মানে জাদুকরি ব্যাপার বলবো না, এটা এই করে কিন্তু স্থাপত্যের যে একটা ক্ষমতা যে সাথে উনি রোমে এবং তারপরে এই মিশর, গ্রিস, ইটালি ঘুরে উনি ওনার ভিতরে একটা বিরাট পরিবর্তন চলে আসে স্থপতি হিসেবে। উনি কিন্তু ইসলাম সাহেব একজন ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট, ইসলাম সাহেব একজন উনি বুঝে উঠতে পারছিলেন না যে এরকম একজন মেধাবী স্থপতি, এরকম একজন কিভাবে উনি রাজনীতিতে
চলে যাচ্ছেন, এটা ওনার কাছে বোধগম্য হচ্ছিল না। কারণ উনি তো ওটা দেখেছেন যে, কারণ উনি অনেক কাছে থেকে, এবং উনি যখন দেখলেন যে না, স্থপতি হিসাবে ওনার কাজ করার একটা বিরাট ই হচ্ছে এই এটার সাথে প্রেক্ষাপট ভিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্র আর বাংলাদেশ, ইসলাম সাহেব কানের ওই স্থাপত্যের সাথে যেভাবে ওনার ই, সেটা বাংলাদেশে ওনার পক্ষে সম্ভব ছিল। উনি যখন আপনি তোমার এই 73-74 বাংলাদেশ সেই মুহূর্তে একটা সুন্দর বাড়ির থেকে কিভাবে কত দ্রুত একটা সুন্দর দেশ করা যায়, হ্যাঁ, কিভাবে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ। এবং ইসলাম সাহেব শুধু রাজনীতি সচেতন ব্যক্তি না, উনি একজন দেশপ্রেমিক স্থপতি হিসাবে উনি মনে করলেন যে ওনার সবচেয়ে প্রয়োজন এই মুহূর্তে এই দেশ গঠন, দেশ নির্মাণের কাজে নিজেকে ই করা এবং একটা সবচেয়ে বাড়ি করতে চাই। এই জন্য এইটা একটা ইভাবে, কিন্তু আমি মনে করি যে রুই খানের মুখ থেকে যে শেষ যে কথাগুলো বের হয়েছে, তার তো আমাদের দেশের এই স্থপতি নামটি উল্লেখিত মাজহারুল ইসলামের কথা উনি বলেছেন, এবং যেটা তো এখন মানে ইতিহাস না। আমরা আমার মনে হয় যে ইসলাম সাহেবের অবদান, ইসলাম সাহেবের এত বড় যে এই কয়েক ঘন্টায় আমরা এগুলো কিছুতেই করতে পারবো না। আমার মনে হয় তুমি একটুখানি আমরা যদি আজকের এই আয়োজনে ওনার কাজগুলো নিয়ে আমরা কিছু আলাপ করি, কারণ একটা তো জীবন দর্শন, হ্যাঁ, ওনার যে স্ট্রাগল বা সংগ্রাম, হ্যাঁ, এগুলো একটা আমরা ই করলাম। কিন্তু আমি আমি মনে করি যে টেকটনিক মাজহারুল ইসলাম বা স্থপতি ওগুলির ব্যাপারে স্পেশাল করে যে তোমার বড় আকারের যে চিন্তা করার যে ওনার যে দৃষ্টি, ওনার যে দূরদর্শিতা, ঠিক আছে, আমার সময় নেই আর বোধহয় 15 মিনিটের মতো, তবে আমরা ওনার কাজ নিয়ে আলাপ করলেও তো একটা মানে বিরাট ব্যাপ্তি সেখানে, আমরা ওই ঠিক ওই জায়গাতে চলে যেতে পারি যিনি ওখানে বড় মাপের চিন্তা ভাবনা যেখানে করেছেন, শহর নগর গ্রাম গোছানো, বা তার কোনো কাজে আমি বলি যে তার 2 বিশ্ববিদ্যালয় আছে যেখানে উনি বড় মাপের চিন্তা ভাবনা করেছেন, ওখানে প্ল্যানিং চলে আসছে, ল্যান্ডস্কেপের সাথে সম্পর্ক চলে আসছে, বাড়িঘরগুলো কিভাবে গোছাবো, ওরিয়েন্ট করবো, সেগুলো চলে আসছে, আর তাছাড়া টেকটনিক্স তো আছে। আমরা ও আজকে ওই জায়গাটা আলাপ করতে পারি, হয়তো আরেক দিন আমরা তার অন্যান্য কাজ নিয়ে আলাপ করতে পারি, যেহেতু আজকে তার আমরা প্রথমেই বলেছিলাম যে নতুন ফ্রন্টিয়ার যেটা খুলে গেছে আমাদের জন্য, দ্য লার্জ স্কেল, সেখানে যেতে পারি। তো আমি শুরু করতে পারি এমন ভাবে যে উনি, তুমি যে ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস পাকিস্তানের জন্য যে সেমিনারটা করেছিলেন, উনি কিন্তু ওখানে খুব পরিষ্কার করে, এটা বোধ হয় কত 1900 আমার মনে ওই সময়টা হবে, উনি যেই একটা বক্তৃতা দিয়েছিলেন, পেপার দিয়েছিলেন রিজিনাল প্ল্যানিং এর উপর জোর দিয়ে, উনি পরিষ্কার, উনি যখন ওই পেপারটা লিখেছেন তখন তো উনি এটা পাবলিকলি প্রকাশ করলেন, আমার মনে তার আগের থেকেই তার চিন্তা ভাবনা ছিল, মানে আরো তার আগে 6-10 বছর ধরে, যে রিজিনাল প্ল্যানিং হচ্ছে প্রাথমিক কাজ যেটা দিয়ে আমরা পুরো দেশটা গোছাতে পারি, তখন পূর্ব পাকিস্তান ছিল, ঠিক আছে। এবং সেটা একটা জিনিস যে একজন স্থপতির কাজের স্কোপটা কি হবে, বাড়িঘর তো করবেনই, এবং উনি বলেছেন আমি যেটা প্রথমে বললাম যে উনি হি ওয়াজ নট ট্রেইন টু থিঙ্ক জাস্ট অফ এ হাউস অর এ বিল্ডিং, এবং সেটাতে সেটা করলে একরকম, হ্যাঁ, অ্যাওয়ার্ড পাওয়া যায়, রেকগনিশন পাওয়া যায়, একটা তৃপ্তি পাওয়া যায়, হ্যাঁ, বড় বড় ফ্যান ক্লাব বিভিন্ন জিনিস হতে পারে, ফাইন, আমার মনে হয় আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে সেটা দিয়ে আপনার দেশের কি হবে, নিজের তৃপ্তি হবে কিন্তু দেশের কি হবে, এরকম একটা চিন্তা ছিল। উনি তো নিজের বাড়িঘর নিয়ে কথাই বলতে যেতেন না, আমরা কত চেষ্টা করেছি, উনি সবসময় হ্যাঁ কিভাবে গোছাবো, কিভাবে সাজাবো, মানে এই কথাগুলো বলতেন, শহর কোথায় যাচ্ছে, ঢাকা কোথায় যাচ্ছে, ঢাকা নিয়ে কাজ করতে হবে, মেবি ইউ ক্যান টেল আস
যে উনি প্রথম আমরা ওয়ার্কশপ করলাম একটা ওনাকে নিয়ে, উনি ঢাকা শহরের পরিকল্পনা নিয়ে কাজ করলেন। আমরা এখন অনেকেই কাজ করি, আমরা কাজ করি, কিন্তু এই যে ঢাকা শহরকে একজন আর্কিটেক্ট পুরো জিনিসটা দেখে, ঢাকা শহরের যে ফিজিক্যাল পরিবেশ, উনি প্রথমে আমি আবার দেখছিলাম, আচ্ছা আবার পড়ছিলাম যে উনি বলে গেছেন যে ঢাকা শহর তিন দিকে নদী দিয়ে পরিবেষ্টিত, আরেক দিকে হচ্ছে জলাভূমি, তার মানে চতুর্দিকে একটা ফ্যান্টাস্টিক হাইড্রোলজিক্যাল ল্যান্ডস্কেপ, এটা নিয়ে কাজ করতে হবে, এগুলো ধরে কাজ করতে হবে। এই কথাগুলো কে বলেছেন? আমরা হয়তো এখন অনেকে বলি সেটা, কিন্তু উনি প্রথমে বলেছেন এবং ওটার উত্তরসূরি হিসাবে আমরা বলছি। এই যে এই যে একটা পরিবেশগত একটা গঠন এবং সেটা নিয়ে কাজ করা, হ্যাঁ, একটা শহরকে গোছাতে হলে অফকোর্স ইকোনমিক প্ল্যানিং আছে, শহরের ইনস্টিটিউশনালগুলা গোছানো, যাতায়াত ব্যবস্থা গোছানো সবই আছে, কিন্তু আমি আমরা আমার অ্যাটলিস্ট আমাদের যেই অবস্থান সেটা হচ্ছে যে পুরো যে হাইড্রোলজিক্যাল কন্ডিশন এটাকে বুঝে একটা শহর গোছানো, এটা হলো এক নম্বর বলছি। আর দু নম্বর উনি এটা আসছে তার এই যে রাজনৈতিক দীক্ষা থেকে, উনি মানতেন না যে শহর গ্রাম আলাদা জিনিস হবে। হ্যাঁ, ওটা বলছেন কেন একটা শহর একদিকে যাবে, সব কিছু ওখানে কনসেন্ট্রেটেড, আর গ্রাম এটা অবহেলিত, এটা হয়ে আসছে, ওটা উনি মানছেন না। আমি ইফ ইউ অ্যালাউ মি আমি একটু উনি যেটা পরিষ্কার করে বলেছেন আমি কোট করে বলি, তাহলে আমি ইংরেজিতে লিখে রেখেছি, এটি বাংলাতেই বলেছিলেন। I want to take my country to that developmental stage where people in the villages will watch television, will go for education, they will have all urban facilities, but they will live in a so-called village. বলে গেছেন। আরেকটা বলেছেন, আবার আবার বলছেন না যে গ্রামকে গ্রামের মতোই রাখবো, গ্রাম গ্রাম এমন একটা জিনিস, বাংলাদেশের গ্রাম বা অন্য দেশের গ্রামও হতে পারে, এমন একটা জিনিস সেখানে দারুণ জিনিস আছে। উনি বলছেন there are certain qualities in the village that you cannot get in the city. উনি মানছেন ওটা শহরে পাওয়া যাবে না, আমাদের গ্রামগুলো এখনো আছে। The village has developed in 1000 years in a natural process. If I can preserve that with minimum requirements, minimum interventions, দোষ কি? আমি গ্রামটাও হবে গোছাবো। আর শহর নিয়ে অনেক কথা বলেছেন, শহর নিয়ে বলেছেন, ঢাকা শহর নিয়ে বলেছেন, ঢাকা শহর নিয়ে উনি বলেছেন, ঢাকা শহর মানে এটা সবাই এখন মানবেন কিনা জানি না, উনি বলেছেন যে ঢাকা শহর কোন সময় পরিকল্পিত শহর ছিল না। পুরনো ঢাকাকে আমরা অনেক সমাদর করি, ওটা একটা একভাবে গঠন হয়েছে স্পন্টেনিয়াসলি হোক আর যাই হোক। উনি বলছেন আবার পুরনো শহরের কতগুলো কোয়ালিটি ছিল, তা সত্ত্বেও পরিকল্পিত না, তা সত্ত্বেও কতগুলো কোয়ালিটি ছিল যার জন্য ভালো লাগত, পরিবেশের সাথে নদীর সাথে একটা সম্পর্ক ছিল, বাগান ছিল, মোগল আমলে বিভিন্ন বাগ ছিল, হ্যাঁ, ওগুলো মিলে একটা ভালো পরিবেশ ছিল, ওগুলোকে আমরা নষ্ট করেছি। দ্যাট ওয়াজ আ ব্যালেন্স, ওই ব্যালেন্সটা আমরা নষ্ট করেছি, নষ্ট করছি এবং আরো করব এরকম। হ্যাঁ, তো শহরকেও আমরা যা আছে সেটাতেও আমরা গোছাতে পারিনি, গ্রামগুলো নিয়ে চিন্তা ভাবনা করিনি, এটা এটা আমার কথা। শহর ঢাকা শহর একটা ডিস্টোপিয়া হয়ে দাঁড়িয়েছে, ডিস্টোপিয়াই বলবো, হয়তো ভালো জিনিস আছে ঢাকাকে, আমিও বলি যে ডাইনামিক, কিন্তু আবার ডিস্টোপিয়া। কিন্তু যেই ঢাকা শহরের ছবি নিয়ে গ্রামগুলো ছোট শহরগুলো আগাচ্ছে সোকল্ড, সেটা এই ডিস্টোপিয়ার ছবিটা সামনে রেখে, তাই না? হ্যাঁ, তো এক নম্বর হচ্ছে যে শহর যে প্রাইম সিটি মেট্রোপলিটন সিটি ঢাকা শহর তিলোত্তমা, সেটা ইজ অ্যাকচুয়ালি এ ডিস্টোপিয়া, সেটাকে আমরা নষ্ট করে করে আগাচ্ছি। এটা তুমি সুন্দর করে বলেছিলে, আমরা মানে তথাকথিত ডেভেলপমেন্ট করে করে আমরা একটা শহরকে বিনষ্ট করতে পারি। হ্যাঁ, আই থিঙ্ক ইউ সেড দ্যাট, আই থিঙ্ক সেটা আছে। আর তাছাড়া যেই শহরের বাইরে যে জায়গাগুলো আছে, মানে বিরাট অঞ্চল, ধান ক্ষেত, জলাভূমি, গ্রাম, ছোট শহর, ওগুলো এই ঢাকা শহরের দিকে যদি মুখ দিয়ে মানে তাক করে থাকে, এই বিনষ্ট হচ্ছে সেগুলো। তো এখন এই কথাগুলো আমাদের কাছে উনি বলে গেছেন। বাট সাহেব, তুমি যদি একটু ওনার এই যে ঢাকা শহর নিয়ে যে চিন্তাগুলো করেছিলেন আমাদের সাথে, এটা নিয়ে যদি একটু বলতে পারো। সাহেব মিউটেড। আমি
একটু ভিন্নভাবে দেখতে চাই। কারণ আমি আমি শুরুতে যেটা বলেছিলাম যে তোমার তিনটা ফ্রন্টিয়ার যেরকম হচ্ছে, আমি একটু দেখেছি অন্যভাবে দেখছিলাম, সেটা হলো যে একটু তো জীবনের কথা বললাম, এখন আমি একটুখানি কিছু কাজের কথা বলতে চাই যার ভিতরে এটা চলে আসবে এই বড় এইটা। কারণ আমি মনে করি যে ওনার কাজগুলোকেও আমরা একটু যদি মানুষকে বোঝাতে পারি যে কেন এই কাজগুলো গুরুত্বপূর্ণ, কেন এই কাজগুলোতে যে দেওয়া হচ্ছে, মেসেজটা দেওয়া হচ্ছে, সেটার প্রয়োজনীয়তা কোথায়। আমি এখন আজকে আমরা একটু যদি অল্প এসে সারতে পারি, কারণ ওনার ওই যে বড় ভাবে দেখার যে বড় আকারে দেখার যে ব্যাপারটা, এটা মেরিটস অ্যানাদার ডিসকাশন ওয়ের উই ক্যান উইথ এভিডেন্সেস, বিকজ দেয়ার আর এভিডেন্সেস। ওইটা আমি আমি যেমন কলোনিয়াল হিস্ট্রির যে ক্রিটিসিজমটা উনি করতেন একসময়, হয়তো মনে হতো যে উনি এটা বোধ হয় এই করছেন, কিন্তু এই অমর্ত্য লেখাটা পড়ার পর আমার কাছে মনে হয়েছে যে মানে এটা ঐতিহাসিক ই হতে, কিন্তু এটা যে সত্য ঠিক একইভাবে নজরুল ইসলামের যে পরিকল্পনার যে ব্যাপার বা ডিজাইনের যে ব্যাপারটা, এখন এটা আরো বেশি সত্য হিসাবে সামনে আসছে কতগুলো বিষয়। আমি একটা হলো যে পৃথিবী যেই জলবায়ু পরিবর্তনের যে আসন্ন বিপদ, এটাকে যদি তুমি গণনায় নাও, আর পৃথিবী জুড়ে যে বৈষম্যের যেই একটা ব্যবস্থা কায়েম হয়ে গিয়েছে এই নব্য উদারবাদী অর্থনীতি এবং এই বিশ্বায়নের মাধ্যমে এবং আরো অনেকগুলো শোষণ বঞ্চনা এবং এগুলোর মাধ্যমে, এই জিনিসগুলোকে যদি তুমি মনে করো যে এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে এবং সবাইকে ছাপিয়ে যাচ্ছে, এটা শুধু বাংলাদেশের ব্যাপার নয়, এটা সারা পৃথিবীর ব্যাপার। কে ভেবেছে যে ব্রিটিশ কলম্বিয়াতে ওই এসে দাবানল হয়ে সব পুড়ে ই হয়ে যাবে, কে ভেবেছে মার্কিন যুক্তরাষ্ট্রে বছর বছর সাইক্লোন হারিকেনের মাধ্যমে সেই ফ্লোরিডা সেই বিপর্যস্ত হয়ে যাবে, যেটা বাংলাদেশকে আমরা সবসময় মতো যে সাইক্লোনের দেশ, বন্যার দেশ, এখন তো সাইক্লোন বন্যা সারা দেশ। তো এটা আমার কাছে মনে হয় যে আমরা এটাকে আলাপ করবো আরেকটু দিন। আমি একটু আবার একটু এসে যেতে চাই কাজের ব্যাপারটায়, আমি কিছু কথা বলতে চাই। এক নম্বর, উনি ওনার ভাবনায় স্থপতির যে ভূমিকা, এটা স্থান একটা অত্যন্ত উঁচুতে উনি করেছেন, যে স্থপতি এমন একজন ব্যক্তি যিনি ভবিষ্যৎ দেখতে পারে, কারণ ভবিষ্যৎ দেখাটা তো ওই একটা পলকের দিকে তাকিয়ে দেখা বা আপনার হাত দেখে দেখা, এটা জন্য আপনার যে জ্ঞানের যে গভীরতা দরকার, আপনাকে প্রতিটা ঘটনাকে বিশ্লেষণ করে একটা ই করা যে সামনে এটা হতে চায়। বিজ্ঞানীরা যেটা বলছে যে পৃথিবীর তাপমাত্রা যদি 1.5 থেকে 2 ডিগ্রি বাড়ে তাহলে কি, এটা এটা হলো ভবিষ্যৎ। নজরুল ইসলাম মনে করেন যে স্থপতিরা যেহেতু ভৌত পরিবর্তনের ভিজুয়ালাইজেশন করেন, ওনারা এবং ওনাদের এই ভৌত পরিবর্তন, ভৌত উন্নয়ন এর মূল
যে পরিচালনা ডেলিগেশনের দায়িত্ব সভাপতির হাতে, এবং উনি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছেন। আরেকটা জিনিস উনি দেখতেন, সেটা হলো দেশ এবং বিশ্ব, যেটা তুমি আমার কাছে যুগপত হবে, এটা আগে ওটা পরে না। আপনি দেশকেও দেখছেন, আপনি একই সঙ্গে বিশ্বকেও দেখছেন এবং সাইমুলটেনিয়াস। আরেকটা জিনিস যেটা আমাদের জন্য প্রযোজ্য, উনি কোনো ধরনের হীনমন্যতাকে প্রশ্রয় দিতেন। আমার তো কোনো স্থাপত্য নাই, আমি তো আসলে সব তো ওখানে বোধ হয় সব বোধ হয় রোমে সব বোধ হয় মিশে, কিন্তু উনি আমাদেরকে স্পষ্ট করে দেখিয়েছেন যে আপনি তো নিঃস্ব নয়। কিসের আপনি, আমি একটা ছোট্ট একটা ছবি কিছুদিন আগে আমাদের সামাজিক মিডিয়াতে আমি করলাম, একটা স্থপতির ওলন উত্তর যুগে সুরমা নদীতে পাওয়া যায়, এখানে আমরা সবসময় ওটার যে কারুকাজ এবং ওটার যে শৈল্পিক যে গুণ, ওটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে যেই স্থপতি ওই ধরনের একটা ওলন যন্ত্র দিয়ে দেওয়ালকে সোজা গাঁথার জন্য ব্যবহার করতে পারে, কি ধরনের স্থাপত্য কর্ম সে রচনা করতে পারে, সেটা একটা ওই ওটা দেখে। দুর্ভাগ্য আমাদের দেশের আবহাওয়া, জলবায়ু, দেশের ইতিহাস এবং আমাদের সেই সব স্থাপত্য কর্মের নিদর্শন গুলো একদম মানে হয়ে গেছে। তো উনি বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধারণ করে সমসাময়িক বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোকে প্রাধান্য দিয়ে আপনি নিজেকে খাতুন দেবেন, একসময় নিজেকে ওভাবে ওই স্তরে নেওয়ার নেওয়া উচিত। ওনার কাজগুলো পরিচ্ছন্ন, স্পষ্ট, মৌলিক, ভণিতাহীন এবং দিক নির্দেশনামূলক এবং যুগান্তকারী, যুগের পরিবর্তনের চিহ্ন বহন করে। আরেকটা জিনিস, উনি ব্যক্তি বিশেষের কাছ থেকে বৃহত্তর জনগোষ্ঠীর জন্য কাজ করাকে প্রাধান্য দিয়েছে। যে একজন ব্যক্তির বাড়ি ওনার জন্য অত গুরুত্ব বহন করে নেই, যেটা প্রাতিষ্ঠানিক বা দেশের লোকে বেশি এসে আসবে এবং ওনার কাজগুলোর দিকে তাকালে কিন্তু এই জিনিসগুলো আমি স্পষ্টভাবে দেখি। আমি ফাংশনালি বা ব্যবহারিকভাবে আমি চারটা ভাগে আমি ওনার, একটা হলো শিক্ষা, তার ভিতর আছে চারুকারু মহাবিদ্যালয়, জাতীয় গণপ্রশাসন ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং পঞ্চ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষা। 2 নম্বর ভাগ গ্রন্থাগার, যার ভিতর আছে বিজ্ঞান ও গণগ্রন্থাগার, যেটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, আর জাতীয় গ্রন্থাগার। তো উনি কি ধরনের কাজ করেছেন? গবেষণাগার, যার ভিতর আছে বিজ্ঞান ও শিল্প গবেষণাগার, সড়ক গবেষণাগার আর কার্যালয়, এবং কার্যালয়ের ভিতরে কৃষি ভবন, তারপরে ইন্স্যুরেন্স কোম্পানির জন্য একটা বাড়ি করেছিলেন ওটাই করে। তো আমি ব্রডলি এই ভাগগুলো করলাম বোঝার জন্য যে ওনার কাজগুলো আসলে কোনো ওই সময় উনি যখন কাজগুলো করছিলেন তখন কিন্তু বাংলাদেশে অনেক ধনী ব্যবসায়ী ছিল, আদমজি বাওয়ালি, আমাদের বাঙালি ব্যবসায়ী জহুরুল ইসলাম, একে খান, কিন্তু একমাত্র সমস্ত ইস্পাহানিদের জন্য ওনার একটা বাড়ি বানিয়েছিলেন এবং ওনার বন্ধু, কিন্তু উনি কোনো ওই ব্যবসায়ী গোষ্ঠী বা উনি ওনার কাজগুলো সবই দেশের মানুষের জন্য, দেশের মানুষের উৎকর্ষ এইটার একটাই ছিল। এই কাজগুলি ছাড়া যেটা সবচেয়ে বড় যেটা আমরা বুঝলাম যে বড় পরিসরে বসতি ডিজাইন নিয়ে তার ভাবনার বিষয়গুলো এবং এগুলো বিভিন্ন সময় আলোচনায় এনেছেন। ওনার কাছ থেকে শুনেছি
উনি সরকারি চাকরির সময় খিলগা রেল পুনর্বাসন এলাকা ও রাঙ্গামাটি শহরের ডিজাইন প্রধান 60-এর দশকের কথা বলছি। রাঙ্গামাটি শহর, পুরনো রাঙ্গামাটি তো কাপ্তাই বাঁধের জন্য লেকের তলায় তুলেছে, সেই নতুন রাঙ্গামাটি শহরের পরিকল্পনা। খিলগাঁও যে রেল পুনর্বাসন এলাকা, ওইটার পরিকল্পনাটা আসলে একটু ভিন্ন ধরনের। ঢাকার ভিতরে অনেক দূষণ বনের ধরনের আছে, কিন্তু খিলগাঁওর পরিকল্পনা যদি প্ল্যানটা দেখো, সেই পুল দৃশ্য এবং সেই এই করে করে কিভাবে একটা এলাকার একটা নেইবারহুড সেটা উনি করেন, এবং এই সব চিন্তা ভাবনাগুলোর বিষয়ে উনি যে 68 সনে যে সেমিনারের কথা বললেন, ওই সেমিনারে যে বক্তৃতা দিলেন, ইস্ট পাকিস্তান অ্যান্ড রিজনাল প্ল্যান, এটা ছিল ওনার বক্তৃতার শিরোনাম, পূর্ব পাকিস্তান ও রিজনাল প্ল্যান। চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহাপরিকল্পনা, পঞ্চ পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের মহাপরিকল্পনা, জয়পুরহাট খনি নগরীর মহাপরিকল্পনায় ওনার চিন্তা ভাবনাগুলো স্পষ্টভাবে প্রকাশিত। উনি কি করতে চাচ্ছিলেন, কিভাবে বোঝাতে চাচ্ছিলেন, সেটা কিন্তু কোনো অস্পষ্ট ধারণা নয়, ওইটা আঁকা আছে আর হয়তো ওইভাবে নির্ভূত আছে। এবং আমি আরো উল্লেখ করতে চাই যে পঞ্চ পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের মহাপরিকল্পনা প্রণয়নের সময় করা যে গবেষণা কাজটি করা হয়, বাংলাদেশের ভৌগোলিক, সামাজিক ও নির্মাণ বৈশিষ্ট্যের আলোকে বড় আকারের বসতি ডিজাইনের কৌশলের একটি প্রামাণিক বইটা। এখানে জাস্ট আবার একটু বলতে চাই, আমরা এখনো অনেকে কাজ করছি, অনেকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত হচ্ছি বা নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, এটা আমি প্রথম করেছি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ইসলাম সাহেবের এই যে দলিলটা, যেটা পলিটেকনিক ইনস্টিটিউটের গবেষণা লব্ধ দলিল, এটা বাইরে প্রকাশিত হয়েছিল, আর্কিটেকচারাল রেকর্ডে প্রকাশিত হয়েছিল, যে কেমন করে একটা দেশকে আর্কিটেকচারাল রিসার্চ এবং প্রথার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই দলিলটা আমি জানি না কজন জানেন, কিন্তু এটা মাসারুল ইসলামের রিসার্চ করা টাইগার ম্যানের সাথে জয়েন্টলি এই যে এই কাজটা ওই তখনই 60-এর দশকে শেষের দিকে, এটা 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 কি বলবো, প্রমাণিত যে এটা করা যায়, এভাবে করা যায়। তো এই কথাগুলো খুবই জরুরি। না সাইফ, আমি আমাদের মনে হয় আজকের জন্য হয়তো শেষ করা দরকার, এবং যা হবার তাই। আচ্ছা তুমি বলো প্লিজ। আমি আমি খুব দ্রুত করে যাচ্ছি, দলিলের কথাটা এখন বলবো না। আমি দুদিন কিছু কয়েক বছর আগে বাংলাদেশ স্থাপত্য ইনস্টিটিউটের একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে এটা স্থাপত্য শিক্ষার পাঠ্যের অংশ হওয়া উচিত, এবং এটা কোনো দুরূহ কাজ নয় ওনার এই এটা, এবং আর্কিটেকচার রেকর্ডের এটা এখন আমি আলাপ করলাম না। কিন্তু আমি যেটা বলি যে স্বাধীনতা উত্তরকালের সমবায় গ্রামের চিন্তা ভাবনা, এবং 1987 সনে সেই ঢাকা মহানগরীর মহাপরিকল্পনার একটি কৌশলগত ধারণার উপস্থাপন, ওনার এই বড় পরিসরের বসতি ডিজাইন ধ্যান ধারণার প্রকাশ, এবং এই আলাপ করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। বাংলাদেশের স্থপতি সংলাপে মাজহারুল ইসলাম বৈঠকে উনি এ বিষয়ে অনেক কিছু বলেছেন, যেগুলো ভবিষ্যতের জন্য গুরুত্ব বহন করে। আমরা বেঙ্গল ইনস্টিটিউটে একটা গবেষণা শুরু করেছি, এবং আশা করছি এই গবেষণার ফল স্থপতি ও ব্যক্তি মাজহারুল ইসলামকে বাংলাদেশের জনগণ এবং একই সাথে বিশ্বের কাছে পূর্ণাঙ্গ ভাবে তুলে ধরতে সহায়ক হবে, এটা আমি মনে করি। যে এই কাজটা আমরা বেঙ্গল ইনস্টিটিউট বিশেষ, এটা আমাদের একটা চলমান কাজ। আমি মানে এটা এক লাইনে আমি শেষ করব, মাজহারুল ইসলাম অতীতের বিষয় নয়, চলিত নায়ক, উনি বর্তমান ও ভবিষ্যতে, উনি আগামীর স্থপতি।